James Avenue. Happy winter night show today, but tomorrow bondhui rajke a shuru hoye gelo Dreams Avenue only on Radio Amar 88.4 FM. Studio Guri amke jani diche shomoy 11 ta baje 1 minute. Ar ajke ekebare jotha shomoy hazir ebong jotha shomoy bidai nebo, tobe tar ag muhurto ta orthat ei jotha shomoy hazir ebong jotha shomoy bidai er majkhane shomoy ta thakbe ashole amader kache mone hoy, amar kache jeta mone hocche কারো কাছে মনে হতে পারে আবারও সেই পুরনো এই সেই খেজুর খেজুর, কারো কাছে মনে হতে পারে যে আবারও তিন ঘন্টা রাতের শান্তি নষ্ট হলো, আবার কারো কাছে মনে হতে পারে যে এক সপ্তাহের বিরতির অবশেষে প্রিয় বন্ধুটাকে পেলাম। যার কাছে যেটাই মনে হোক না কেন, প্রিয় অপ্রিয় কাছে দূরে যে যেখানেই থাকুন না কেন, আপনার কানের পাশে আমি থাকবো। আর শুধু কানের পাশে না, সবকিছুই হয়তো দৃষ্টিগ্রাহ্য না, দৃষ্টিগ্রাহ্য হবে হয়তো হেডফোনটা কানে থাকবে, কিন্তু যেটা দৃষ্টিগ্রাহ্য না সেটা হচ্ছে যে হৃদয়ে আমি থাকবো, অন্তত সেই চেষ্টা করবো না দূর পর্যন্ত। আর সেই হৃদয়ে যেহেতু থাকবোই, তাহলে শুধু শুধু শুয়ে বসে থেকে সময় কাটিয়ে লাভ কি? আপনার হৃদয় একটা ঘর বাড়ি বানিয়ে সেখানে আমি শুয়ে বসে না থেকে বরঞ্চ কিছু কাজের কাজ করার চেষ্টা করি। আর সেটা হচ্ছে যে আপনার মনে কোন কথাগুলো এই মুহূর্তে আছে এবং কোন কথাগুলো আপনি বলতে চান সেগুলো না একটু জানার চেষ্টা করি আজকে রাত দুটো পর্যন্ত তিন ঘন্টা জুড়ে। আর সেই সাথে আরেকটা ভালো কাজ করলে কেমন হয়, যে গানগুলো শুনতে পেলে আপনি সবচেয়ে বেশি খুশি হবেন আজকে, আর যে গানগুলো শুনতে পেলে নিজের কথাগুলো আরেকটু ভ্রমণের মতো গুনগুনিয়ে গুঞ্জরণ করতে করতে উড়াল দেবে আকাশে, সেই গানগুলো শোনার চেষ্টা করবো সবাই মিলে। আর সাথে সেগমেন্টও থাকছি, আজকে গত কয়েকটি এপিসোডে সেগমেন্টগুলো করতে পারিনি, আজকে যথারীতি থাকবে এফএম লাইব্রেরি, মুভি অফ দ্য উইক, সাউন্ড অফ মিউজিক এবং অনেক কিছুই থাকছে আজকে কবিতা। আর সবকিছুর পরে আপনি থাকছেন আমার কাছে, এটা হচ্ছে আমার সবচেয়ে বড় প্রাপ্তি। আজকে আসতে আসতে ভাবছিলাম যে কোন গানটা আজকে ফার্স্ট সং হতে পারে, কোনটা দিয়ে শুরু করব, পরে ভাবলাম এমন একটা গান হওয়া উচিত এটা যেটা আমার অনেক বেশি পছন্দের, এমন একটা গান দিয়ে শুরু করছি আজকের গানের মিছিলটা। দেখুন আপনার পছন্দের গানটা সেই মিছিলে থাকে কিনা। সকাল গাছের পাতা হয়তো বা ঝরে যাবে, থাকবো হয়ে আমি শুকতারা, এটা ছিল একটু আগে যে গানটা শুনছিলাম সেই গানটা, এবং গানটা ছিল আমার প্রতিচ্ছবি প্রায় অর্থহীন। আর পরপর দুটো আমার খুবই পছন্দের গান দিয়ে আজকের প্লেলিস্ট শুরু হলো, এবং সেই সাথে শুরু হলো ড্রিমস অ্যাভিনিউ, যেটা আপনি এই মুহূর্তে শুনছেন এবং যেখানে আপনি এই মুহূর্তে অবস্থান করছেন। আর সাথে আছে আপনার সেই সড়কের চিরপ্রহরী, এবং প্রত্যেকটা রাতে এই সময় রাতে সে অবশ্যই থাকে সেখানে আপনার বন্ধু ইরাজ, এবং আজকে রাত দুটো পর্যন্ত আপনাকে সঙ্গ দেবে একটা দৃঢ় প্রত্যয় নিয়ে, সেটা হচ্ছে যে আপনাকে কিছুটা হলো বিনোদিত করা এবং কিছুটা হলো আনন্দের ভাগ দেয় শীতের রাতটাতে, একটু হৃদয়ের উষ্ণতা যদি শীতের রাতে পায় কেউ আমার ধারণা ভালোই লাগবে। একদম সেই অনেক সময় হয় না যে পাতা জড়ো করে একসাথে আগুন জ্বালিয়ে তারপরে তার উত্তাপ নেই, ওরকম একটা ব্যাপার স্যাপার হতে পারে আজকে রাতে তিন ঘন্টা জুড়ে। আর আমাকে অনেক বন্ধু অলরেডি এসএমএস পাঠিয়েছেন, পাঠাচ্ছেন এবং পাঠাবেন, সবার জন্যই ধন্যবাদ থাকলো একদম শুরুতেই। ড্রিম গার্ল আজকে ফার্স্ট এসএমএস সেন্ডার, এবং সে খুবই ছোট একটা বন্ধু আমাদের, এবং ছোট বন্ধুদের আমার সবসময় অনেক বেশি ভালো লাগে, এবং এরকম একজনের এসএমএস দিয়ে শুরু হচ্ছে আজকের এসএমএস এর যাত্রাটা, সেটাও একটা খুবই একটা আরামপ্রদ ব্যাপার, মনের শান্তি। নয়ন লিখেছে বিএফ শাহিন কলেজ থেকে, বর্ষা ফ্রম জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। আর নয়নের যেটা আইডিয়া, নয়ন থ্যাঙ্কস আইডিয়াটা দেওয়ার জন্য, আমি চেষ্টা করবো সামনে আপনার পছন্দের আর্টিস্টকে নিয়ে অনেক রকম এপিসোড করার। আর বর্ষা থ্যাংক ইউ আপু, এবং মারিয়া শারাপোভা আমাকে এসএমএস করেছেন যে 125 বছর পূর্তি উপলক্ষে পটুয়াখালী একটা স্কুলে নাকি একটা প্রোগ্রাম হচ্ছে, এবং আমি জানতাম না মারিয়া শারাপোভা ওই পটুয়াখালীর ওই স্কুলের স্টুডেন্ট ছিলেন, আমার জেনে খুবই ভালো লাগছে। তার মানে এইটুকু ভেবে ভালো লাগছে যে ছোটবেলায় উনি আমার কাছাকাছি ছিলেন, আমরা খুবই ক্লোজ ছিলাম ছোটবেলায়, ভাবতে ভালোই লাগছে। স্পেশালি ওয়েন দ্য থিং ইজ লাইক আমি বিগ ফ্যান অফ হার। আর তৃষা আমাকে পান্তপুর থেকে জানিয়েছে, খুবই দুষ্ট একটা বন্ধু বোঝাই যাচ্ছে, সে লিখেছে যে আমি নাকি আজকে মানে কোন কোন কথাটা বেশি বলি সে খুঁজে বের করেছে, ওটা নাকি আজকে গুনবে, যে আমি কয়বার বলছি এটা। প্লিজ আপনার এই গণন কার্যে এবং খনন কার্যে আমি আপনাকে শুভাশিস কামনা করছি আপনার জন্য, প্লিজ আমাকে স্ট্যাটিস্টিক্সটা জমা দেবেন শোয়ের পরে যে কতবার বলেছি, আমি নিজেও গুনবো কিন্তু, সো দেখবো যে আপনার হিসাবটা ঠিক হয় কিনা, যদি ঠিক হয় নেক্সট উইক আপনার জন্য একটা সুইট অ্যান্ড লাভিং সং প্লে করবো, দ্যাটস ফর শিওর। আর এই মুহূর্তে যারা শুনছেন যদি কোনো
গান শুনতে চান এবং যদি কোনো হৃদয়ের কথা খুলিয়া বলিতে চান অথবা কাউকে কোনো কিছু নিবেদন করিতে চান, আমাকে প্লিজ দুছত্র লিখে জানাবেন একটা এসএমএস এর মাধ্যমে। আপনার মোবাইলের মেসেজ অপশনে যান, গিয়ে প্রথমে লিখুন রেডিও আমাদের সংক্ষিপ্ত রূপ আর এ, স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা এবং তারপর যা যা ইচ্ছে লিখে আমাকে পাঠিয়ে দিন 2323 এই নাম্বারটাতে। আর এখন যে গানটা প্লে করবো এটা হচ্ছে আমার আরেকটা পছন্দের গান এবং এটা হচ্ছে ইনকিউবাস এর গান আই উইশ ইউ ওয়্যার হিয়ার। এই গানটা শোনার সাথে সাথে আপনি যে কোনো কাউকে ভাবতে পারেন, ঠিক এই মুহূর্তে আপনি যাকে মিস করছেন এবং যে মানুষটা সামনে থাকলে সবচেয়ে বেশি খুশি হতেন তার কথাই ভাবুন, যেহেতু গানটার নামই হচ্ছে আই উইশ ইউ ওয়্যার হিয়ার। এবং আমাকে প্লিজ সেটা জানান যে কোন সেই মানুষটা। আমার কাছের যারা মানুষ আছেন এবং আমার প্রতি যাদের প্রচন্ড অভিযোগ, এবং একটা কথা সবাইকে জানিয়ে দিতে চাই, দ্যাটস সিক্রেট থিং, যে আমার প্রতি সবার অভিযোগ, বিভিন্ন দলের বিভিন্ন রকম অভিযোগ, কিন্তু এমন কাউকে আমি চিনি না আমার প্রতি যার কোনো অভিযোগ নেই। আমার এই এইটা করি না কেন, এটা কেন করিনি আমি, ওটা কেন করলাম, এটা কেন সময় মতো ইয়ে করতে পারিনি, দেখা যায় আমার সবচেয়ে কাছের মানুষ যারা ওরাই সবচেয়ে বেশি অভিযোগ করে এবং তাদের সবার চোখে আমি ব্যাড গাই অ্যান্ড আই অ্যাগ্রি। তো তাদের জন্য এই গানটা ছিল, যেহেতু আমার প্রতি তাদের সবার অনেক অভিযোগ, প্লিজ এত অভিযোগ করবেন না এবং অভিযোগে বাড়াই শত্রুতা বন্ধুতা। যাই হোক, ব্যর্থ কথা না বলে আমি এসএমএস চলে যাচ্ছি। তার আগে ছিল যে গানটা, সেটা হচ্ছে ইনকিউবাস এর গান আই উইশ ইউ হিয়ার, এবং সায়ম আমাকে ধানমন্ডি থেকে জানিয়েছেন হ্যাপি নিউ ইয়ার। আরে তাই তো, 2013 সালের প্রথম শো হচ্ছে আজকে, কিন্তু আমার উইশ করা হয়নি, এত বড় পাষণ্ড নরাধমের মতো কি করে আমি কাজটা করতে পারলাম। সো ফ্রেন্ডস, হ্যাপি নিউ ইয়ার, এবং খুবই একটা বিশাল ভুল হয়ে গেছে, যাই হোক এবার মতো মাফ করে দিন এবং আমার নিউ ইয়ারটা গ্রহণ করুন। 4 দিন পরে করতে পারি এবং শো শেষ হওয়ার 25 মিনিট পরে করতে পারি, কিন্তু গভীরতার দিক থেকে এটা আমি বলতে পারি চ্যালেঞ্জ দিয়ে যে অন্য যে কারো কারো থেকে আমার উইশটা অনেক বেশি গভীরতায় গভীরতাচ্ছন্ন, এ নিয়ে কোনো সন্দেহের অবকাশ মাত্র নেই। এবং আমাকে সামিয়া জানিয়েছেন শাহজাহানপুর থেকে যে হ্যাপি নিউ ইয়ার এবং 31st night কেমন গেল, আর বায়ার্ন মিউনিখের লাস্ট ম্যাচটা দেখেছি কিনা। বায়ার্ন মিউনিখের লাস্ট ম্যাচটা বেশ কিছুদিন আগে ছিল, কারণ এখন বুন্দেসলিগায় উইন্টার ব্রেক চলছে, আর সব দিকে অবশ্য উইন্টার ব্রেক চলছে এবং সবগুলো লিগে এই জন্য খেলা আপাতত বন্ধ, শুধুমাত্র ইংলিশ লিগে চলছিল। আর জানুয়ারি ট্রান্সফার উইন্ডো কিন্তু ওপেন হয়ে গেছে, সো কে কোন দল কোন প্লেয়ারকে কিনছে এটা নিয়ে বেশ দড়ি টানাটানি শুরু হয়ে গেছে, কে কোথায় যাচ্ছেন এটা নিয়ে খুব জল্পনা কল্পনা হচ্ছে। এবং যেটা গুজব শোনা যাচ্ছে যে ক্রিস্টিয়ানো রোনালদো নাকি দল চেঞ্জ করতে পারে, এরকম আরো অনেকে নিয়ে শোনা যাচ্ছে, ওয়েসলি স্নাইডার, আলেকজান্ডার পাতো, এরকম এরকম বেশ কিছু খেলোয়াড় দল বদল করতে পারেন বলে আমরা আশা করছি। এবং দেখা যাক এদের মধ্যে কেউ বাংলাদেশে কোনো ক্লাবে চলে আসেন কিনা, শেখ জামাল কিংবা শেখ রাসেল ক্লাব অথবা ফরাশগঞ্জ, রহমতগঞ্জ, ধানমান, ব্রাদার্স ইউনিয়ন, মহামেডান, আবাহনী, হু নোস, ইউ নেভার নো, লাইফ ইজ ভেরি স্ট্রেঞ্জ অ্যান্ড ইটস স্ট্রেঞ্জার দ্যান ফিকশন, আই বিলিভ দ্যাট। আর আমাকে নিরাজ, আচ্ছা 31st night ডেফিনেটলি খুব ভালো ছিল, এবং গতবারের 31st night ফটোকপি ছিল আমার এবারেরটা, একই প্লেস, একই ফ্রেন্ডস, একই ধরনের ফান এবং একই রকম মজা, একেবারে ফটোকপি, এবং দুটোই খুব ভালো ছিল। সেদিক থেকে কনসিকিউটিভলি দুটো ভালো 31st কাটালাম। নীরা আমাকে জানিয়েছেন পুরোনা পল্টন থেকে যে আমি পিওর লাভ গানটা শুনতে যাচ্ছি এবং এটা আমি আমার অদিতকে ডেডিকেট করতে চাই, চেষ্টা করবো গানটা প্লে করার জন্য। আর মৌটুশি আমাকে জানিয়েছেন আরেকটা ছোট্ট বন্ধু তিনি, এবং ছোট্ট বন্ধুর ছোট্ট অভিযোগ হচ্ছে যে গত সপ্তাহে আমাকে শুনতে পারেননি কারণ মা নাকি তার হেডফোন লুকিয়ে রেখেছেন। এটা আমার কাছে যেটা মনে হচ্ছে যে সেই পলাশির সূর্য, পলাশির ময়দানে যেদিন বাংলা স্বাধীনতার সূর্য অস্ত হলো এবং মির্জাফর একটা খুব বাজে কাজ করেছিলেন, তারপর থেকে এরকম খারাপ কাজ আর কেউ করেনি, যে একটা ছোট্ট মেয়েকে হেডফোন লুকিয়ে রেখে এভাবে তার মনের উপরে যে পাশবিক অত্যাচার চালানো হলো, যার ফলে সে আমাকে শোনা থেকে বঞ্চিত হলো এবং যার ফলে তার মানসিক বৃদ্ধি এবং বিকাশ ব্যাহত হলো এবং ভবিষ্যৎ অন্ধকারাচ্ছন্ন হয়ে গেল, এই দায় দায়িত্ব কে নেবে, এটা সচেতন মহলের একটা প্রশ্ন এবং আমার কাছে দেশ ও জাতির বিবেকের কাছে এটা একটা প্রশ্ন, কিন্তু সো এই প্রশ্নের দায় আমরা এড়াতে পারি না, অ্যান্সার দিতেই হবে, মহাকাল সেটা চায়। আর এরপরে আর কোনো এসএমএস আছে কিনা দেখি। আর জ্যাক হ্যামার আমাকে জানিয়েছেন নারায়ণগঞ্জ থেকে যে খুব ভালো লাগছে জুডাস প্রিস্টের গান শোনার জন্য, কেউ রিকোয়েস্ট করেছে অনেকদিন পরে, এবং অ্যাঞ্জেল গানটা শুনতে চান জুডাস প্রিস্টের, জ্যাক হ্যামার, ভেরি গুড চয়েস। নাওমি আমাকে জানিয়েছেন যে উইন্টার ভ্যাকেশনে বাসায় বসে বোর হচ্ছেন তিনি এবং ঢাকার বাইরে কোথাও ঘুরে যেতে চাচ্ছেন, অবশ্যই বাসায় বসে বোর হওয়ার কোনো মানে হয় না, তার থেকে সুন্দর সুন্দর ভোর দেখুন বোর হওয়ার বদলে অন্য কোনো সুন্দর জায়গাতে গিয়ে। আর গ্রিন রোডে মিষ্টি আমার খুব খুবই 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 রেগুলার একজন লিসনার, এবং জানিয়েছেন যে কোন কোন শীতের একটা রাত কফিবিহীন ঘুমহীন চোখে কেউ একজন জেগে বসে আছে, আমারও সেই কফি। ওয়াইল্ড ক্যাট আমাকে জানিয়েছেন রাজা বাজার থেকে যে নাবলা কথা কিছু আজ বলবো তোমার কানে কানে, সে কথা রেখো তব হৃদয় মাঝে, তুমি
তুমি ছাড়া কেউ যেন না জানে। এটা তো হবে না, এই শোতে যাই কথা হোক সেটা আমি সবার মাঝে ছড়িয়ে দিই, শুধুমাত্র আমার সাথে কোনো কানাকানি কথা হবে না, হবে না, হবে না। সে যাই হোক, যেহেতু নিউ ইয়ার উইশ করলাম কিছুক্ষণ আগে, এবং মানে আমার ধারণা যে এবারে 31st যতগুলো জায়গায় যত পার্টি হয়েছে, শুধু বাংলাদেশে না, সারা পৃথিবীর বিভিন্ন জায়গাতে, আমার মনে হয় যে ম্যাক্সিমাম জায়গাতে যে গানটা সবচেয়ে বেশি প্লেড হয়েছে এবং যে গানের সাথে সবাই বেশি নেচেছে, সেটা হচ্ছে আনডাউটেডলি গ্যাংনাম স্টাইল বাই সাই। এবং আমরাও তার ব্যতিক্রম ছিলাম না, আইবিএ হোস্টেলে ছিল আমাদের এবারে পার্টিটা, এবং ফ্রেন্ডরা আমরা এই গানটার সাথে কিন্তু আমরাও নেচেছি, এবং আমরা এটার আবার বিভিন্ন বাংলাদেশি ভার্সনও বের করে সেটার সাথে আমরা নতুন নতুন নাচ আবিষ্কার করে এটা কাছাকাছি কিছু করেছি। দ্যাট ওয়াজ রিয়েলি আ গ্রেট ফান। তো সেই গানটা প্লে করছি এবং আরেকবার উইশ করছি হ্যাপি নিউ ইয়ার, যেহেতু এই বছর আজকে আমার ফার্স্ট শো। একটু পরে ফিরছি, আর যারা এসএমএস করতে চান প্রথমে আরে লিখবেন স্পেস দিয়ে নাম ঠিকানা এবং তারপরে কথাটা, আর পাঠিয়ে দিন 2323 এই নাম্বারটাতে। দূরে চলে যেও না, এমনকি একদিনের জন্যেও নয়, কারণ ঠিক কিভাবে বোঝাবো জানি না, একটি দিন তো অনেক দীর্ঘ সময়। আমি তোমার প্রতীক্ষায় থাকবো রেল স্টেশনের মতো শূন্য অনিদ্রিত, ট্রেনগুলো যখন অন্য কোনো গন্তব্যে গিয়ে থিতু হয়। এমনকি এক ঘন্টার জন্যও আমাকে ফেলে যেও না, কারণ দুশ্চিন্তার ছোট ছোট ফোঁটাগুলো একসাথে অস্থির দৌড়াবে, যে কুয়াশা ঘরের ঠিকানা খুঁজে ফিরে ভেসে এসে আমার পর্যদস্ত হৃদয়ে টুটি ধরবে চেপে। তোমার দেহের ধুলো ছায়া সৈকতে না যেন মিলায়, তোমার চোখের পাতা দূর দূর শূন্যতায় না যেন হারায়। প্রিয়তমা, আমাকে এক মুহূর্তের জন্য ফেলে যেও না, কেননা যে মুহূর্তে তুমি দূরে, বহু দূরে চলে যাবে, আমি সারাটি পৃথিবী বিহ্বল ঘুরে ঘুরে প্রশ্ন করে যাব, ফিরবে না তুমি, আমাকে মুমূর্ষু ফেলে যাবে এই এখানেই। পাবলো নেরুদার একটা কবিতার, এটা ছিল তার বাংলা অনুবাদ, অনুবাদ হচ্ছে সুরেশ রঞ্জন বসাকের। আর আমি বোধ হয় বেশ কয়েকটি এপিসোড আগে পাবলো নেরুদার কিছু কবিতার অনুবাদ পড়েছিলাম, আজকেও কিছু পড়ার ইচ্ছা আছে, ক্ষমা সুন্দর গানে শুনতে হবে। এই কবিতাটার নাম ছিল দূরে চলে যাও না, আমার কাছে খুব ভালো লেগেছিল। যে মুহূর্তে তুমি দূরে, বহু দূরে চলে যাবে, আমি সারাটি পৃথিবী বিহ্বল ঘুরে ঘুরে প্রশ্ন করে যাব, ফিরবে না তুমি, আমাকে মুমূর্ষু ফেলে যাবে এই এখানেই। দূরে, তার প্রথম লাইনগুলো খুব সুন্দর, দূরে চলে যাও না, এমনকি একদিনের জন্যেও নয়, কারণ ঠিক কীভাবে বোঝাবো জানি না, একটি দিন তো অনেক দীর্ঘ সময়, আমি তোমার প্রতীক্ষায় থাকবো রেল স্টেশনের মতো শূন্য অনিদ্রিত, ট্রেনগুলো যখন অন্য কোনো গন্তব্যে গিয়ে থিতু হয়। দারুণ দারুণ লাইন। আরেকটা পড়ি, আমি তোমাকে ভালোবাসি বলেই তোমাকে ভালোবাসি, তোমাকে ভালোবাসা ও ভালো না বাসা, প্রতীক্ষা ও প্রতীক্ষাহীনতার মাঝখানে দোল খেতে খেতে আমি একবার বরফ হই আর একবার আগুন। আমি তোমাকে ভালোবাসি কেবল এ কারণেই যে তুমি, একমাত্র তুমি যাকে আমি ভালোবাসি। আমি তোমাকে প্রগাঢ় ঘৃণা করি এবং ঘৃণা করতে গিয়েই বলি, দেহি পদপল্লব মুদারম, তোমার জন্য আমার এই পরিবর্তনীয় ভালোবাসা এমনই গভীর, আমি তোমাকে দেখতে পাই না অথচ অন্ধ ভালোবাসি। এমনও হতে পারে আমাকে পোড়াতে যত বৈশাখের উজ্জ্বল দহন, চুরি করে নিয়ে গেছে প্রশান্তির চাবি। গল্পের এই অবধি এসে আমি বস্তুত পক্ষেই মারা যাই, অন্য কেউ নয়, একমাত্র আমি, এবং মরি যদি ভালোবাসার জন্য মরব, তোমাকে ভালোবাসি বলে মরি যদি প্রিয়তম, কি আগুনে কি শনিতে তোমাকে ভালোবাসি বলেই মরব। দারুণ দারুণ দারুণ, সাধু। আরেকটা পড়ি, এটাও পাবলো নেরুদার। তোমার সাথেই তো ছিলাম প্রায় সারাটা সময়, যখন সমর্পিত হতে স্ফটিক স্বচ্ছ তুমি, না স্থির না স্বস্তিতে, ব্যথা দেই বলে ব্যথা হতো, আমার ভালোবাসায় হতো বিহ্বল তুমি, চোখ বন্ধ করে নিতে, অবিরাম আমারই দেয়া জীবনের প্রিয় উপহার। প্রিয়তমা, আমরা পরস্পরকে তৃষ্ণার্ত চিনেছি তাই, যা কিছু জল যা কিছু রক্ত সবটুকু আকণ্ঠ করেছি পান, আমরা একে অন্যকে দেখেছি ক্ষুধায় কাতর, পরস্পরকে কামড়িয়েছি আগুন শিখার মতো, আজ বিক্ষত দুজন, তবু অপেক্ষা করো, তোমার যা কিছু মধুর আমার জন্য রেখো, আমিও তোমাকে দেব, কথা দিলাম একটি গোলাপ। আপাতত এই দিনটাই থাক। কিছু এসএমএস পড়ে, আমাকে শার্লি জানিয়েছেন যে কিছু টাকা অতীত পিছু ফিরে রয়, বুকের পাজর কাটে অদেখা সময়, হাসি মুখ হায় নাই কষ্ট জমে রয়, লীন স্মৃতি লীন সুখ, গীতিময় মাংময়, সুন্দর এসএমএস। কিছু টাকা অতীত পিছু ফিরে রয়, বুকের পাজর কাটে অদেখা সময়,
হাসি মুখ আয় নাই কষ্ট জমে রয়, লীন স্মৃতি লীন সুখ গীতিময় প্রাংময়। সুন্দর এসএমএস, আপনার নিজে লেখা, খুব ভালো, কিপ ইট আপ। আর শাহিনুর খিলগা থেকে আমাকে জানিয়েছেন তোমার প্রতিচ্ছবি তাই বহুদূর দেখেছি যে আমি, তোমার প্রতিধ্বনি তাই বহুদূর ধ্বনিত হয়েছে এই নাম, তবুও এক আয়নার মতো অচেনা এক প্রতিবিম্ব তুমি। মাইলসের ওই যে শব্দগুলো বাম প্রদিয়ে শুরু হয়, ওনার এসএমএস ওরকম ছিল, প্রতিচ্ছবি প্রতিধ্বনি প্রতিবিম্ব মাইলস ফ্লেভার। আর আরো কিছু এসএমএস আছে, তবে আপাতত আর পড়ছি না। এসএমএস করার নিয়মটা একটু বলি, যদি আপনি কোনো গান শুনতে চান বা কাউকে উৎসর্গ করতে চান কোনো গান, অথবা নিজের কোনো কথা ভাবনা আমার সাথে শেয়ার করতে চান, হ্যাপিনেস অন সর হোয়াট এভার ইট ইজ, প্লিজ আমাকে ছোট্ট একটা এসএমএস করে জানিয়ে দিন। মোবাইলের মেসেজ অপশনে গিয়ে প্রথমে আরে লিখুন, স্পেস দিয়ে লিখবেন আপনার নাম ঠিকানা আর তারপরে কথাটা, আর পাঠিয়ে দেবেন 2323 এই নাম্বারটাতে। আজকে এফএম লাইব্রেরি মুভি অফ দ্য উইক, সাউন্ড অফ মিউজিক, অনেক সেগমেন্ট থাকছে, কোনোটা যদি মিস করতে না চান আমার সাথেই থাকুন। আর আজকের এফএম লাইব্রেরিতে আমি আমার খুব প্রিয় একটা বইয়ের কথা বলবো। আর এখন একটা গান শুনে আসছি এবং রাত বিষয়ক পরপর দুটো গান শুনবো, একটু পরে ফিরছি, সাথেই থাকুন। প্রথমটা ছিল হেমলক সোসাইটি মুভির গান অনুপম রায়ের কণ্ঠে, এবং দ্বিতীয়টা তো সেই এভারগ্রিন গান টাইলারবির। এখন অনেক রাতের আনপ্লাগড লাইভ ভার্সনটা শুনলাম, আর এখন শুনুন আমাকে, এবং ভাবছি যে পাবলো নেরুদার আরেকটা কবিতার অনুবাদ পড়লে কেমন হয়। এটা নাম হচ্ছে আলোয় ভরেছে মন, আলোয় ভরেছে মন, ঘনগুচ্ছ ঝোপগুলো সফেদ উজ্জ্বল, মধ্যাহ্ন মাথার ওপর, অসভ্য শহুরে প্রলাপ থেকে বহু দূরে অবশেষে আমরা এখানে এসেছি একাকি, অথচ একাকিত্বহীন। একটি নিখাদ রেখায় যেমন বন কপতির চক্রবাক রূপ ফুটে ওঠে, আগুন আনত শিরে শান্তির পুষ্টি যোগায়, তুমি আর আমি তেমনি পৃথিবীকে স্বর্গ বানিয়েছি, এ ঘরে মন ও প্রেম বস্ত্রহীন বাস করে, তুমুল স্বপ্ন যত নিশ্চিত দুঃখের নদী, হাতুড়ির স্বপ্নের চেয়ে কঠিন সিদ্ধান্ত সমূহ একে একে ভরে দেয় ভালোবাসার যুগল পেয়ালা, যতক্ষণ না মন ও প্রেম দুটো ডানার মতো ভারসাম্য ফিরে পায়, সব বোঝাপড়া হয় আলোকভেদ্য স্বচ্ছ। That's all right, জানি আমাকে জানিয়েছেন ঢাকা ইউনিভার্সিটি থেকে, জালের একটা গান শুনতে যাচ্ছেন, এনি সং অফ জাল ব্যান্ড, এবং রাত্রি আমাকে মিরপুর থেকে জানিয়েছেন যে কোনো ইশারা দিলে নাকি তিনি রাইট, রাত্রি আশা করছি আপনি বুঝে গেছেন। আর এনি ওয়ান ফ্রম এনি ওয়ার আমাকে জানিয়েছেন যে আই উইশ ইউ আর হিয়ার নট ইন ড্রিম অনলি বাট ডাজন্ট ম্যাটার কজ এভরি মোমেন্ট আই টেক ইন দ্য সেম এয়ার দ্যাট ইউ ব্রেথ আউট। আরেকবার পড়ি, আই উইশ ইউ আর হিয়ার নট ইন ড্রিম অনলি বাট ডাজন্ট ম্যাটার কজ এভরি মোমেন্ট আই টেক ইন দ্য সেম এয়ার দ্যাট ইউ ব্রেথ আউট। আর এটা হচ্ছে তার একটা কোনো একটা মানুষকে নিশ্চয়ই কথাটা বলছেন, এবং একটা গানও শুনতে যাচ্ছেন সাথে, সেটা হচ্ছে লেডি ইন রেড, ক্রিস্টি বার্গের গান, অধরা ফ্রম সাভার, তিনিও জালের গানটা জালের গান শুনতে চাচ্ছেন। আজকে জালের গানের জন্য অনেকগুলো রিকোয়েস্ট আসছে, এবং আমার কাছে মনে হয় যেটা
এতগুলো রিকোয়েস্ট যেহেতু আসছে, আমাদের অবশ্যই একটা জালের গান শোনা উচিত। তবে সেই সাথে আরেকবার আমাদের বুকে হাত চেখে শপথ করা উচিত, কারেন্ট জাল আমরা আর ব্যবহার করবো না, এবং যে কোনো জালের অপব্যবহার থেকে আমরা নিজেদেরকে রক্ষা বিরত রাখবো। যেমন ইন্টারনেটও কিন্তু এক ধরনের জাল, নেট মানে আন্তনেট, আন্তজাল আর কি, সেই জালের ব্যবহারেও কিন্তু আমরা সংযমী হব এবং পৃথিবীর যাবতীয় জালের ব্যাপারে আমরা সাবধানী হব। আজকের জালের গান শুনতে শুনতে আমরা সেই শপথ নেবো, এটাই আমি আশা করছি এই মুহূর্তে। আর কবি আমাকে জানিয়েছেন, তোমার বাড়ির রঙের মেলায় দেখেছিলাম বায়োস্কোপ, এই গানটা তোমার বড্ড অভিলাষ হচ্ছে শোনার। ঢাকা ইউনিভার্সিটি শাওন প্রতিদিন গানের লিস্ট পাঠিয়ে দেন অনেকগুলো, আজকেও পাঠিয়েছেন কার্নিভাল অফ রাস্ট বাই পোয়েটস অফ দ্য ফল, উনি লিখেছেন পোয়েটস অফ দ্য লেডি, বুলেভার্ড অফ ব্রোকেন ড্রিমস বাই গ্রিন ডে, ওয়ের ইউ কেম ইন টু মাই লাইফ বাই স্কর্পিয়ন্স, এবং মাই লাভ বাই ওয়েস্ট লাইফ। আর আপাতত আচ্ছা 007 নামের একজন বোধ হয় স্কাই ফলের ইফেক্ট লিখেছেন যে ক্যান প্লিজ প্লে দ্য সং ক্যাসলস অফ গ্লাস বাই লিঙ্কিন পার্ক, আর আরো কিছু SMS আছে, তবে আপাতত আর পড়ছি না। SMS করার নিয়মটা একটু বলে দিই, কোনো গান শুনতে চাইলে, কোনো মনের কথা শেয়ার করতে চাইলে, বা যে কোনো ভাবনা অনুভব অনুভূতি, যে কোনো কিছু উইশ করতে চাইলে, জাস্ট গিভ মি আ মেসেজ। এবং নিয়মটা হচ্ছে প্রথমে আর লিখবেন স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা এবং তারপরে কথাটা, আর পাঠিয়ে দিন 2323 এই নাম্বারটাতে। এবং জালের গানের জন্য অনেক রিকোয়েস্ট আসছে, জালের তেই রাত গানটা শুনছি, আর সেই সাথে শপথ নিন জালের অপব্যবহার করবেন না। আমি চাই অন্তত একটি কথা তুমি মনে রেখো, আমি যখন স্ফটিক চাঁদ এবং আমার জানালা ছোঁয়া মন্থর হেমন্তের লাল শাখাটির দিকে তাকাই, যখন আগুনের পাশে স্পর্শযোগ্য বোধাতীত ছাই কিংবা লোলচর্ম বৃক্ষে শরীরে হাত বুলাই, প্রতিটি দেখা ছোঁয়া আমাকে তোমার কাছে নিয়ে যায়, যেন যা কিছু অস্তিত্বময় সুগন্ধি আলো ধাতব বস্তু সকল একটি ছোট্ট নৌকা মাত্র, আমার প্রতীক্ষায় আকুল তোমার দ্বীপের দিকে ভেসেই চলেছে। ও হ্যাঁ, তুমি যদি একটু একটু করে ভালো না বাসতে থাকো, আমিও একটু একটু করে ভালো না বাসতে থাকবো। তুমি অকস্মাৎ যদি আমাকে ভুলে যাও, আমাকে খুঁজো না তখন, কারণ আমি তারও আগে তোমাকে ভুলে যাব। আমার জীবন ছোঁয়া ঝোড়ো হাওয়াকে যদি তোমার দীর্ঘ ও খ্যাপাটে মনে হয়, যদি সিদ্ধান্তই নিয়ে থাকো শিখর প্রথিত হৃদয়ের সমুদ্র সৈকতে আমাকে ফেলে রেখে চলে যাবে, আমি দুহাত তুলে সমূল আমি নতুন ডাঙার খোঁজে পা বাড়াব। কিন্তু প্রতিটি দিন প্রতিটি ঘন্টায় যদি তোমার এমনটি মনে হয়, নির্দয় মধুর তোমাকে বিধাতা কেবল আমার জন্যই গড়েছেন, যদি প্রতিদিন একটি কুসুম আমাকে খুঁজতে এসে তোমার দুঠোঁট ছোঁয়, হে আমার প্রিয়, হে আমার আপন, আমার অন্তস্থ আগুন তখন পুনরায় প্রজ্বলিত হবে, কিছুই নেভে না যেন, বিস্মৃত হয় না কিছুই। প্রিয়তমা, আমার পরজীবী প্রেম তোমার প্রেমের দেহে বাড়ে, যতদিন বেঁচে থাকবে তুমি আমার সকল প্রেম শুধু তোমার বাহু ডোরে অর্পণ করেছি। পাবলো নেরুদার আরেকটা কবিতা ছিল এটা, এটার নাম ছিল যদি তুমি ভুলে যাও, তবে আমিও ভুলে যাব। আর এর মধ্যে আরেকজন আমাকে SMS করেছে যে একটু একদম প্রথম যে কবিতাটা পড়েছিলাম আজকে পাবলো নেরুদার, দূরে চলে যেও না, সেই কবিতাটা তিনি আরেকবার শুনতে চাচ্ছেন এবং তাকে নাকি প্রচুর রকম ছুঁয়ে গেছে, আরেকবার শোনাতেই হবে, সেটা তাহলে আরেকবার একটু পড়ছি, দূরে চলে যেও না। এটা অবশ্য আমারও সবচেয়ে বেশি ভালো লেগেছিল এই কবিতাটাই। দূরে চলে যেও না, এমনকি একদিনের জন্যেও নয়, কারণ ঠিক কিভাবে বোঝাবো জানি না, একটি দিন তো অনেক দীর্ঘ সময়, আমি তোমার প্রতীক্ষায় থাকবো রেল স্টেশনের মতো শূন্য অনিদ্রিত, ট্রেনগুলো যখন অন্য কোনো গন্তব্যে গিয়ে থিত হয়, এমনকি এক ঘন্টার জন্যেও আমাকে ফেলে যেও না, কারণ দুশ্চিন্তার ছোট ছোট ফোঁটাগুলো একসাথে অস্থির দৌড়াবে, যে কুয়াশা ঘরের ঠিকানা খুঁজে ফিরে ভেসে এসে আমার পর্যদস্ত হৃদয়ে টুটি ধরবে চেপে, তোমার দেহের দূর ছায়া সৈকতে না যেন মিলায়, তোমার চোখের পাতা দূর দূর শূন্যতায় না যেন হারায়। প্রিয়তমা, আমাকে এক মুহূর্তের জন্য ফেলে যেও না, কেননা যে মুহূর্তে তুমি দূরে বহু দূরে চলে যাবে, আমি সারাটি পৃথিবী বিহ্বল ঘুরে ঘুরে প্রশ্ন করে যাব, ফিরবে না তুমি, আমাকে মুমূর্ষু ফেলে যাবে এই এখানেই। খুবই কঠিন প্রশ্ন,
আর রাশেদ আমাকে জানিয়েছে নারায়ণগঞ্জ থেকে, রাশেদ যে হেই ব্রো কেমন আছে এবং আবৃত্তি আরো কিছু করতে হবে, এবং যদি পসিবল হয় প্লে করো আশা নিরাশা বাই মাইলস। একটু আগে মাইলসের একটা গান ছিল ভুলবো না তোমাকে, আর তার আগে ছিল জালের গান তেরি ইয়াদ, এবং এই মুহূর্তে আপনি শুনছেন ইরাজকে, আপনার বন্ধু নিরুপম বন্ধু ইরাজকে আরেকবার শুনছেন, কারণ চলছে ড্রিমস অ্যাভিনিউ ফ্রাইডে নাইট উইকেন্ড এক্সক্লুসিভ শো অনলি অন রেডিও আমার 88.4 FM। রাত 2টা পর্যন্ত আমি থাকবো। আর মালিহা খিলগার ফ্রেন্ড লিখেছেন যে একটু আগে যে কবিতাগুলো পড়লে, এটা কার লেখা একটু ক্লিয়ারলি বলো আমাকে। এটা হচ্ছে পাবলো নেরুদা তার নাম, আর উনি হচ্ছেন চিলির একজন কবি, নোবেল প্রাইজ উইনার, পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ কবিদের একজন যাকে ধরা হয়। মিষ্টি আমাকে জানিয়েছেন গ্রিন রোড থেকে, দূরে চলে যেও না কবিতাটা ওই যে আরেকবার শুনতে চেয়েছিলেন। আর মেহেদি আমাকে জানিয়েছেন খুবই ইন্টারেস্টিং একটা SMS, উনি বোধহয় একটা গান শুনতে চান, সেই গানটার নাম বোধহয় ভালোবাসার রং, কিন্তু উনি এমন ভাবে আমাকে স্পেলিং করে এবং আলাদা দুটো শব্দে ভালোবাসা লিখেছেন, SMS ভাবে এসেছে ভালোবাসের রং। তো ভালোবাসের রং আমার ধারণা সবুজই হয়, সবুজের একটা শেড অবশ্যই, আর যেটা আইকাল আবাস বরিশালে বসে সেটা একটু হলুদাভ রঙের, এবং ভালোবাসের রং বোধহয় এরকমই দুটো। আর ভালোবাসার রং গান যদি শুনতে চান সেই চেষ্টা আমি করতে পারি, তবে ভালোবাস আমাকে দেবেন না। নির্জন আমাকে জানিয়েছেন যে এখন অনেক রাত, এই গানটার জন্য রিকোয়েস্ট করবো করবো ভাবছিলাম, কিন্তু বলার আগে প্লে করে ফেলেছো, থ্যাংক ইউ সো মাচ, আমি এরকমই চাই হৃদয়ের কথা আগে ভাগে বুঝে ফেলতে। আর মেটাল শিরিন অনেকদিন পর, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই শো। আর মেটাল শিরিন আমার অনেক পুরনো লিসনার, একদম আমি প্রথম যখন শো শুরু করলাম 2007 থেকে সেই সময় লিসনার। আর এই জন্য কিছু কিছু লিসনার আছে যাদের নাম শুনলে ওই সময় কিছু প্রিয় স্মৃতি মনে পড়ে, একদম মাত্র নতুন শো করা শুরু করলাম, নতুন নতুন সবকিছু, অন্যরকম একটা অভিজ্ঞতা অনুভূতি, সেই সময়টা তারা জুড়েছিল আমাদের সময়টা, এবং এরকম একজন লিসনার মেজাল শিরিন। সো সত্যি অনেকদিন পর SMS ভালো লাগছে মেজাল শিরিন। ক্যান আই এক্সপেক্ট দ্যাট ইউল বি উইথ মি এভরি ফ্রাইডে নাইট ওয়েন আই এম হিয়ার। আর লিখেছেন আমাকে ভোন নামের একজন যে আমার কানুনি তুমি প্রতিদিনই নবপল্লব হয়ে জেগে ওঠো, আর আমি তোমার সে সজীবতা পেয়ে প্রতিদিনে নতুন করে বাঁচতে শিখি, খুবই বিশাল কথা। সামিনা চৌধুরী কবিতা পড়ার প্রহর গানটা শুনতে চান ইভা ফ্রম ধানমন্ডি। আর আপাতত SMS না পড়ে SMS করার নিয়মটা একটু বলে দিই, প্রথমে আর এ লিখবেন স্পেস দিয়ে নাম ঠিকানা, এবং তারপরে যদি কোনো গান শুনতে চান অথবা কোনো নিজের ভাবনা শেয়ার করতে চান সেটা লিখে পাঠিয়ে দেবেন 2323 এই নাম্বারটাতে। এবং মানবী নামের একজনকে একটা গান ডেডিকেট করেছেন মানব তার, আর গানটা খুবই ভালো একটা গান এবং আমারও খুব পছন্দের, এবং আমার মনে হয় সবাই খুব পছন্দের, দলছুটের গান প্রয়াত সঞ্জীব তার গাওয়া আমি তোমাকে বলে দেবো কিছু একা দীর্ঘ রাত। ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেইন, শুনছেন এই মুহূর্তে আপনার বন্ধু ইরাজকে আরেকবার, আর চলছে এখনো ড্রিমস অ্যাভিনিউ রেডিও আমার 88.4 FM ফ্রাইডে নাইট হয়ে গেল এক্সক্লুসিভ শো। আর একটু আগে শুনছিলাম আর একটা পার্টি সং, রিকি মার্টিনের গান লিভ লাভ ইট আলোকা। আর এখন আপাতত আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের পরবর্তী সেগমেন্টে, FM লাইব্রেরি। সেগমেন্ট FM লাইব্রেরি, এবং বেশ কয়েকটি এপিসোডের পরে আজকে এই এপিসোডটা হচ্ছে, এবং যেহেতু আমি গত সপ্তাহে বলেছিলাম যে সামনের সপ্তাহ থেকে আবার রেগুলারলি হবে, তাই যেহেতু মাঝখানে দুটো সপ্তাহ হয়নি, আজকে পুষিয়ে দেওয়ার জন্য আমি এমন একটা বই, এমন একটা উপন্যাস চুজ করেছি যেটা আমার সবচেয়ে প্রিয় উপন্যাসগুলোর একটা, সবচেয়ে প্রিয় বইগুলোর একটা, এবং আমার সমগ্র জীবনে যে বইগুলো আমাকে খুব বেশি প্রভাবিত করেছে তার মধ্যে এটা আমি এক থেকে তিনের মধ্যে রাখবো। এবং এই বইয়ে বইটা, বইয়ের থিম এবং বইয়ের কিছু ক্যারেক্টার আমাকে এত বেশি ইনফ্লুয়েন্স করেছে যে ওই ভাবনা থেকে বা ওই ব্যাপারগুলো থেকে তার একদম অন্তর্নিহিত যেটা বক্তব্য ছিল বা পুরো এসেন্স যেটা ছিল সেটা থেকে আমি কখনোই বেরোতে পারিনি। অনেক বেশি রকম ইনফ্লুয়েন্স যেটাকে বলে সেটা করেছে এই বইটা আমাকে। এটা হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম উপন্যাস দিবারাত্রি কাব্য, আমার অসাধারণ রকম পছন্দের একটা বই, এবং আমার কাছে মনে হয় যে বাংলা ভাষার শ্রেষ্ঠ কাব্যধর্মী উপন্যাস এটা। ইভেন অনেকেই শেষের কবিতা বলে থাকেন রবীন্দ্রনাথ, কিন্তু আমার কাছে মনে হয় বাংলা ভাষার শ্রেষ্ঠ কাব্যধর্মী উপন্যাস হচ্ছে দিবারাত্রি কাব্য মানিক বন্দ্যোপাধ্যায়ের। এত অসাধারণ একটা বই, এবং এটা আমি অনেকবার চুজ করেছিলাম যে আজকে এটা পড়বো, আজকে এটা নিয়ে বলবো, কিন্তু প্রত্যেকবার আমি পিছিয়ে গেছি, কারণ এটা মানে এটার থিমটা, এটার গভীরতা এতটা বেশি, এবং এটার এতটা বেশি তাৎপর্য বা কি বলা যায় নানামুখী উৎপ্রেক্ষা, আমার কাছে মনে হয়েছে যে আমি সেটা বোঝাতে পারবো না, ব্যর্থ হবো, এই কারণে আমি বারবার বইটা হাতে নিয়েও শোয়ের আগে ফেলে আসতাম যে না এটা আমি বোধহয় পারবো না, কিন্তু আজকে চিন্তা করলাম বলেই ফেলি, কি আছে জীবনে, এত বেশি গভীর মনে হয় আমার বইয়ের বক্তব্য বা পুরো উপন্যাসটাকে। দিবারাত্রি কাব্য নামটা যেরকম সুন্দর, উপন্যাসটা সেরকম তিনটা ভাগ আছে, একটা হচ্ছে দিনের দিনের কবিতা, আরেকটা হচ্ছে দ্বিতীয় ভাগ হচ্ছে রাতের কবিতা, একদম শেষ ভাগটা হচ্ছে দিবারাত্রি কাব্য। প্রত্যেকটা ভাগে এক একটা কবিতা দিয়ে শুরু হচ্ছে, একদম প্রথম কবিতাটা আমি একটু পড়ি, তারপর বইয়ের আলোচনায় যাচ্ছি।
রাতে বন্ধু এসেছে পথিক, পিঙ্গল সাহারা হতে করিয়া চয়ন, শুষ্ক চীন ও তৃণ এক গাছে ক্ষতবুক তৃষার প্রতীক, রাতের কাজল লোভী কাতর নয়ন, অষ্টপুটে মৃত মৌমাছি, স্নিগ্ধ ছায়া ফেলে সে দাঁড়ায়, আমারে পড়ায় তবু উত্তপ্ত নিঃশ্বাস, গৃহাঙ্গনে মরিচিকা আনে, বক্ষ রিক্ত তার মমতায়, এ জীবনে জীবনের এলো না ভাস, বিবর্ণ বিশীর্ণ মরুতৃণে। দিবারাত্রি কাব্য মানিক বন্দ্যোপাধ্যায়ের আগে বলেছি প্রথম লেখ উপন্যাস, 1929 সালে এটা লেখা হয়েছিল, আর কিন্তু প্রকাশিত হয়েছিল তার দ্বিতীয় উপন্যাস প্রকাশিত হওয়া, কিন্তু লেখা এটাই প্রথম। এবং বইটা সম্পর্কে কিছু বলার আগে আমি একটা লাইন বলি যেটা ওই বইতে ব্যবহার করেছেন, সেটা হচ্ছে যে মানুষের মৃত্যু কবলিত জীবন যেমন সার্থক, তেমনি সার্থকতা ক্ষণজীবী হৃদয়েরও হয়তো আছে। এবং আমার কাছে মনে হয় যে অনেকেই মনে করেন খুব ভালোবাসার সময়টাকে ব্যাপ্তি দিয়ে বা সময়কাল দিয়ে খুব মাপেন, কতদিন কত এরকম সময় দিয়ে বিচার যারা করেন, তা আমার কাছে মনে হয় যে তাদের জন্য এটা খুব বড় একটা জবাব, আসলে সময় দিয়ে মাপা যায় না। খুব অল্প কিছুদিনের জন্য যদি হৃদয় ভালোবাসা মুকুলিত হয় সেটা অবশ্যই ব্যর্থ হবার কোনো কারণ নেই, ঠিক মানিক বন্দ্যোপাধ্যায়ের এই লাইনটার মতো যে মানুষের মৃত্যু কবলিত জীবন যেমন সার্থক, তেমনি সার্থকতা ক্ষণজীবী হৃদয়েরও হয়তো আছে। আর এটা তার প্রথম লেখ উপন্যাস, প্রকাশক্রমের দিক থেকে দ্বিতীয় আগে বলেছি। এবং এর প্রথম অংশ যেটা বললাম দিনের কবিতা, এটা প্রথম একটা গল্পাকারে প্রকাশিত হয়েছিল যেটার নাম ছিল একটি দিন, পরে সেটাকে উপন্যাস আকারে রূপ দেওয়া হয়। আর 1935 সালে লেখার 6 বছর পরে এটা নিয়ে যখন অনেক আলোচনা টালোচনা হচ্ছে যে এটা আসলে কি ধরনের উপন্যাস, একটা নতুন ধরনের সবাই খেয়াল করে, তখন মানিক বন্দ্যোপাধ্যায় বললেন, তার নিজের কথাই বলি, এটি গল্পও নয় উপন্যাসও নয়, রূপক কাহিনী, রূপকের একটা নতুন রূপ। এই কথাটাকে আমরা বদলে ভাবে বলতে পারি যে এটি গল্পও নয় রূপক কাহিনীও নয়, এটা একটা উপন্যাস, হয়তো উপন্যাসের একটা নতুন রূপ। আর এই বইয়ের কেন্দ্রীয় চরিত্রে আছেন হেরম্ব নামের একজন মানুষ, এবং আমার কাছে মনে হয় যে বইটা পড়ার পরে অনেকেই হয়তো তাকে ঘৃণা করবেন, একটা নেগেটিভ ক্যারেক্টার তাকে মনে হবে, এবং মনে হবে সম্পূর্ণ নিষ্ঠুর, হৃদয়হীন এবং প্রচণ্ড রকম পাষাণ হৃদয়ের একজন মানুষ, যার হৃদয়ে ভালোবাসা, মায়া, মমতা, প্রেম, মানবিকতা বলে কিছুই নেই, একেবারেই নিষ্ঠুর। এবং আমার ধারণা বেশিরভাগই হয়তো তাকে ঘৃণা করবেন হেরম্বকে, এবং সেই হেরম্বই হচ্ছেন এই গল্পে এই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র। এবং তার জীবনে 3 জন নারী এসছে এবং তাদের 3 জনের কথাই এখানে বলা হয়েছে, তাদেরকে ঘিরে উপন্যাসটা। প্রথম জন হচ্ছেন উমা, তারপরে জন সুপ্রিয়া, এবং তারপরে আনন্দ, এই 3 জনকে নিয়ে। এবং ওই যে বললাম না কিছু ক্যারেক্টার আমাকে প্রচন্ড ইনফ্লুয়েন্স করেছে, হিরম্ব তো অবশ্যই, আর সুপ্রিয়ার সেই একটা দৃশ্য আছে বইটাতে, একটা সবুজ উঁচু টিলার মতো হলুদ একটা শাড়ি পরে সুপ্রিয়া হেঁটে আসছে, এই দৃশ্যটা আমার মাথায় ঢুকে গিয়েছিল, কেন যেন একটা স্বপ্ন দৃশ্যের মতো মনে হতো। তো প্রায় জেগে থেকে এরকম এক এইরকম মাথায় আসতো, সুপ্রিয়া নামের একজন হল সেই হলুদ একটা শাড়ি পরে সবুজ মাঠ ভেঙে এরকম উঠে আসছে হিরম্বের সাথে, হিরম্বের কাছে আসার জন্য। এটা আমার মাথায় এই দৃশ্যটা এখনো যায় না, প্রায় এটা মাথায় আসে এবং এখনো ঘুরে সেই সুপ্রিয়ার হেঁটে আসাটা, সেই অর্থে সুপ্রিয়া আমাকে বেশি ইনফ্লুয়েন্স করে সেটা বলতে হবে। সেটা তখন আমার ব্যক্তিগত ইনফ্লুয়েন্সের কথা, এবার একটু আমি বইয়ের ভেতরে যাই। দিবারাত্রি কাব্য উপন্যাসের চরিত্রগুলো জীবনের কবিতা, জীবনের গতির উপরে প্রতিষ্ঠিত, তাই তারা কাব্যধর্মী উপন্যাসে অধিকাংশ সময় যেমন হয় যে ছক বাঁধা, ছাঁচে গাঁথা না এরকম না, তারা জীবন্ত মানুষের মধ্যে সজীব ও জলুষ্ণু। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে যে এই বইয়ের যে প্রধান চরিত্রগুলো বললাম, হেরম্ব, উমা, সুপ্রিয়া, আনন্দ, তাদের সবারই এত শক্তিশালী উপস্থিতি বইটাতে। এবং আমি সবার কথাই একটু একটু করে বলছি, প্রথমে হেরম্বের কথাই বলি যে একদম প্রধান চরিত্র এই বইয়ের, তার জীবনে 3 জন নারী এসেছেন, উমা, সুপ্রিয়া এবং আনন্দ। উমা হচ্ছে হেরম্বের স্ত্রী ছিল, এবং একটা শিশুকন্যা রেখে উমা আত্মহত্যা করেছে। মানিক বন্দ্যোপাধ্যায় কোথাও উমার আত্মহত্যার কারণ পরিষ্কার বলেননি, এবং তার তৃতীয় প্রেমিকা সুপ্রিয়ার ধারণা ছিল হেরম্ব তাকে ভালোবাসে বলেই উমা আত্মহত্যা করেছে, কিন্তু হেরম্ব তাকে জানিয়ে দেয় যে এই ধারণা সত্য নয়। আনন্দ তার সর্বশেষ প্রেমিকা, উমার প্রসঙ্গ তুলেছে, কিন্তু হেরম্ব নিজে এই বিষয়ে কিছু বলেনি, তার প্রথম স্ত্রী যে তা সে কীভাবে মারা গেল বিষয়ে কিছুই বলেনি। স্ত্রী বিষয়ে হেরম্ব আশ্চর্যভাবে নীরব উদাসীন, তার শিশুকন্যা সম্পর্কেও। সুপ্রিয়া মাঠে বেড়াতে গিয়ে যখন তাকে জিজ্ঞেস করেছিল বউয়ের কথা বলতে আপনার কি কষ্ট হয়, হেরম্ব তখন পাশবিক নিষ্ঠুরতার সঙ্গে জবাব দিয়েছিল, না। একই রকম পাশবিক নিষ্ঠুরতা আনন্দকে সে জানিয়েছিল, আমার স্ত্রীর কথা ভেবে বললেও দোষ হতো না আনন্দ, সংসারে কত পরিচিত কত আত্মীয় থাকে যারা হঠাৎ আমাদের ছেড়ে চলে যায়, বেঁচে থাকবার সময় আমাদের কাছে তাদের কতটুকু দাম ছিল, মরে যাবার পর কেবল কাছে নেই বলেই তাদের সে দাম বাড়িয়ে দেওয়া উচিত নয়। আসলে খুব টাফ কমেন্ট যে বেঁচে থাকার সময় যারা কাছে ছিল না, মরে গেলে বলেই তাদের দাম, আমরা অনেক সময় বেশিরভাগ সময় সেটাই করি, দামটা তখন বাড়িয়ে দেই, কিন্তু এটা আসলে উচিত নয়, এটা হচ্ছে হেরম্বর কথা। অর্থাৎ স্ত্রী তার পরিচিত আত্মীয়ের বেশি কিছু নয়, স্ত্রীর সঙ্গে তো কোনো মানুষ সেতু তার রচিত হয়নি, এবং হয়নি যে তার জন্য হেরম্বের মনে কোনো অনুতাপ নেই। উমার কথা একবার তার মনে হয়,
হয়েছে কোনো প্রেমোজ্জ্বল মুহূর্তে নয়, একবার উমা ভীষণ ভয় পেয়ে চেঁচিয়ে উঠেছিল, সেই ভয় হিরম্বের মতো সঞ্চারিত হয়েছিল। আর উমার আত্মহত্যার কোনো পরিষ্কার কারণ মানিক বন্দ্যোপাধ্যায় না বললেও দু একটি ইঙ্গিত দিয়েছেন, যা থেকে একটা সিদ্ধান্ত আমাদের তৈরি করে নিতে হয়। প্রেম প্রত্যাখ্যাতা সুপ্রিয়ার তীব্র অভিযোগ আমাদের মনে পড়ে যায়, আজ টের পেলাম বউ কেন গলায় দড়ি দিয়েছিল। আপনি মেয়ে মানুষের সর্বনাশ করেন, কিন্তু তাদের ভার ঘাড়ে নেবার সময় হলেই যান এড়িয়ে। এটা হচ্ছে হিরম্ব সম্পর্কে সুপ্রিয়ার মন্তব্য। আর আত্মবিশ্লেষণের এক মুহূর্তে হিরম্ব নিজেই উচ্চারণ করছে, সমারোহের সঙ্গে দিনের পর দিন নিজের এই অস্তিত্বহীন অস্তিত্বকে সে বয়ে বেরিয়েছে, চকমকির মতো নিজের সঙ্গে নিজেকে ঠুকে চারদিকে বয়ে বেরিয়েছে আগুন, কড়িকাঠের সঙ্গে দড়ি বেঁধে গলায় ফাঁস লাগিয়ে সেই উমাকে ঝুলিয়ে দিয়েছিল সেই খুনি। এটা আসলে সত্যিকার অর্থে আক্ষরিক অর্থে খুনি নয়, কিন্তু এক হিসাবে সেই খুনি, কারণ তার নিস্পৃহতা ও শীতলতা ধীরে ধীরে উমাকে আত্মহত্যার পথে হয়তো ঠেলে দিয়েছিল। হিরম্ব জড়ায় কিন্তু সম্পর্ক স্থাপন করতে পারে না, এই সর্বনাশী যোগাযোগহীনতাই তার ট্র্যাজেডির কারণ, অস্তিত্বহীন অস্তিত্ব। এই প্যারাডক্সিক্যাল সম্বন্ধটি হিরম্বের চরিত্র চমৎকারভাবে উদ্ঘাটন করে দেয়। সে সরাসরি জীবনের সঙ্গে যুক্ত হতে পারে না, জীবনকেও মানুষকেও সম্পর্ককে সে কেবলই বিশ্লেষণ করে যায়। এই মৃতা নারী উমা উপন্যাসে কোথাও শারীরিকভাবে উপস্থিত না হয়েও পরোক্ষভাবেই হিরম্বের চরিত্রকে স্পষ্ট করে তোলে। হিরম্বের কথা তো বললাম, এবার সুপ্রিয়ার কথায় আসি। সুপ্রিয়া হিরম্বের প্রাক্তন প্রেমিকা, একদিন ছিল সে প্রেমিকা, এখন আর নয়। হিরম্ব আর চায় না সুপ্রিয়ার দেহ, না চায় সুপ্রিয়ার মন। সংসারের টানে সুপ্রিয়া ওর কাছ থেকে ভেসে গিয়েছে, হিরম্বর আর ইচ্ছে নয় সাঁতরে সে আবার ফিরে আসে। অর্থাৎ একদিন হিরম্ব সুপ্রিয়ার দেহ মন পেয়েছিল বা অন্তত কামনা করেছিল, কিন্তু 5 বছর পরে হিরম্ব যখন রূপাই কুড়া এলো, তখন সুপ্রিয়ার প্রতি তার প্রেম করুণা আর একদমই বেঁচে নেই। সুপ্রিয়া হিরম্বকে তার হৃদয়ের প্রথম উন্মেষে যেমন বরণ করে নিয়েছিল, আজও তেমনি ভালোবাসে। কেবল তফাতেই, যৌবনের প্রথম উন্মেষকালে সে ছিল লাজুক ও আচ্ছাদিত, আর অসুখী বিবাহিত জীবনে 5 বছর একটা বনদেশে কাটিয়ে সে হয়ে উঠেছে মরিয়া, হয়ে উঠেছে অবাধ্য দুরন্ত। তাই সে অশোকের সংসারে থেকেও রূপাই কুড়ায় গভীর রাতে হিরম্বের কাছে প্রেম নিবেদন করেছে, যে প্রেম নিবেদন হিরম্ব প্রত্যাখ্যান করেছে তাকে বুঝিয়ে। হিরম্ব যে সুপ্রিয়ার ক্রমাগত প্রেম নিবেদন প্রত্যাখ্যান করে, তার কারণ তার নৈতিকতা নয়, পাপ অপাপের বোধ নয়, তার কারণ তার সুপ্রিয়ার সঙ্গে সম্বন্ধহীনতা। তবে কেন সে এসেছিল রূপাই কুড়ায়, অনিবার্যভাবে এই প্রশ্নটা ওঠে। স্ত্রীর মৃত্যুতে বৈরাগী হয়ে নয়, এবং সৎ ও সত্যভাষী হিসাবে যেহেতু তার পরিচয় আছে, তাহলে সে কেন এসেছে? তাহলে সে কি দায়িত্ববোধ থেকে, যে বিমুগ্ধা মেয়েকে সে একদিন বিয়ে দিয়েছিল তার ঘর সংসারে তাকে স্থিত করবার জন্যে? হিরম্ব নিজে বিয়ে দিয়েছিল সুপ্রিয়া, যাতে সে সুখী হতে পারে। তাহলে সে অনুরূপ দায়িত্ব উমা বা আনন্দের বেলায় বোধ করেনি কেন? উমার বেলায় না হয় তার সম্পর্ক ছিল প্রেমহীন, কিন্তু সর্বশেষ প্রেমিক আনন্দের বেলায় তো তা নয়। রূপাই কুড়ায় তার আসার একটাই ব্যাখ্যা, সে এসেছিল নিজেরই তাগিদে সুপ্রিয়ার কাছে, তার স্বভাব সুলভ আত্মবিশ্লেষণ ও আত্মসন্ধানের তাগিদে। হয়তো সে এসেছিল এই যাচাই করতে যে সুপ্রিয়ার প্রতি তার একদা প্রেম মুগ্ধতা 5 বছর পরেও বেঁচে আছে কিনা। এই সন্দেহ সত্যি মনে হয় এজন্য যে আনন্দকে সে কিছুকাল পরেই ক্ষণজীবী প্রেমের মাহাত্ম্য নিয়ে একটা দীর্ঘ থিওরি শুনিয়ে দিয়েছিল। সুপ্রিয়া তার তীক্ষ্ণ নারী জ্ঞান বলে ঠিকই বুঝে নিয়েছিল হিরম্বের চরিত্র। তাই সুপ্রিয়া একদিন হিরম্বকে বলে, আপনি মেয়ে মানুষের সর্বনাশ করেন, কিন্তু তাদের ভার ঘাড়ে নেওয়ার সময় হলেই এড়িয়ে যান। তার কারণ এই নয় যে হিরম্ব লম্পট ও বদমাস, তার অপরূপ নিরাশক্তিতে হিরম্ব নারীকে আকর্ষণ করে ঠিকই, কিন্তু নারী বা প্রেম তার আত্মবিশ্লেষণের উপকরণ মাত্র, এজন্যই তার ভার বহন করতে সে রাজি হয় না। সুপ্রিয়া তার নারী জ্ঞান বলে হিরম্বকে যথার্থভাবে চিনেছিল বলেই এমন উক্তি করেছিল একবার, বিশ্লেষণ করবেন না, আপনার পায়ে পড়ি। আর তারপরই হিরম্বের চিন্তা এই খাতে বয়, বই থেকে আমি তুলে দিচ্ছি, এরা কেউ বিশ্লেষণ ভালোবাসে না, সুপ্রিয়াও নয় আনন্দও নয়। তার এই কি অভিশাপ যে এরা কেন বিশ্লেষণ ভালোবাসে না বলে তারও শুধু বিশ্লেষণ করতে ইচ্ছা হয়? কি জ্ঞানের জন্য? নারীকে জেনে সে কি জীবনের নারী জ্ঞান আয়ত্ত করতে চায়? তার লাভ কি হবে? বরং আজ পর্যন্ত তার যে ক্ষতি হয়েছে তার তুলনা নেই, জীবনের সমস্ত সহজ উপভোগ তার বিষাক্ত হয়ে যায়। খুব জটিল মনে হচ্ছে হয়তো ব্যাপারটাকে, যে হিরম্ব এমন একটা চরিত্র যার হয়তো হৃদয়ে প্রেমের মৃত্যু ঘটেছে এবং প্রেম আর নেই, এবং তার কাছে নারী বা প্রেম শুধুমাত্র তার নিজের কারণেই দরকার, নিজেকে জানার জন্য, তার স্বরূপ বোঝার জন্য এবং আত্মবিশ্লেষণের জন্য। কিন্তু সেই নারী বা প্রেমের প্রতি সত্যিকারে যে, সেটা হয়তো তার নেই। খুবই জটিলতার দিকে যাচ্ছে আস্তে আস্তে, যে আসলে তবে হিরম্বের ভেতরে কি। এবং মানিক বন্দ্যোপাধ্যায়ের ভাষা এরকম মনে হতে পারে যে সে আসলে ভালোবাসছে, এবং সর্বসুজার করে হয়তো ভালোবাসছে, প্রেম আর অপ্রেমের মাঝে দোলাচলে দুলছে, কাউকে পাওয়ার জন্য না, অথবা সত্যিকার অর্থে কাউকে ভালোবেসে নয়, সে ভালোবাসার মাধ্যমে নিজের স্বরূপকে, নিজের হৃদয়কে,
নিজের আত্মবিশ্লেষণ করার জন্যই এরকম একটা ব্যাপার। কিছুটা আবছা, কিছুটা ঘোলাটে এবং কিছুটা পরিষ্কার হয়তো মনে হতে পারে, তার মধ্যে দিয়ে আপনাকে আগাতে হবে দিবারাত্রি কাব্য উপন্যাস পড়তে পড়তে। এরপরে আসি আনন্দর কথায়। একদম সর্বশেষ প্রেমিকা এবং যে হিরম্বকে এলোমেলো দিশেহারা করে দিয়েছিল, বাকি থাকে আনন্দ। এই একটি জায়গায় সে হিরম্বের সমস্ত আত্মবিশ্লেষণ প্রবণতা এক মুহূর্তে থমকে গেছে। আনন্দকে প্রথম দেখেই হিরম্ব হঠাৎ অত্যন্ত বিচলিত হয়ে পড়ল। প্রথম দর্শনে প্রেম বিষয়টি এখানে আছে, কিন্তু মনস্তাত্ত্বিক পটভূমিতে এ অত্যন্ত স্বাভাবিক, আকস্মিকও নয়, রোমান্টিক কপল কল্পনা এর পিছনে নেই। বই থেকে একটু তুলে দিচ্ছি। সুপ্রিয়াকে ত্যাগ করে সে হিরম্বের যা হয়নি এখন তাই হলো। নিজের কাছে নিজের মূল্য তার অসম্ভব বেড়ে গেল। সে জটিল জীবনযাপনে অভ্যস্ত, সাধারণ সুস্থ মানুষ সে নয়। তার মন সর্বদা অপরাধী, অহরহ তাকে আত্মসমর্থন করে চলতে হয়। জীবনে সে এত বেশি পাক খেয়েছে যে মাথা তার সর্বদাই ঘোরে। আনন্দ পুলক ও উল্লাস সংগ্রহ করা আজ তার পক্ষে অত্যন্ত কঠিন কাজ, কিন্তু আনন্দ আজ তাকে আর তার দৃষ্টিতে দেখে কিন্তু আনন্দ আজ তাকে দেখে তার দৃষ্টিকে দেখে মুগ্ধ হয়। বিচলিত হয়ে তাকে ছেলে মানুষের মতো উল্লসিত করে দেয়। তার দেহ মন হঠাৎ হালকা হয়ে গিয়েছে। তার মনে ভাষার মতো স্পষ্ট হয়ে এই প্রার্থনা জেগে উঠেছে, আনন্দ যেন চলে যাবার আগে আর একবার তার দিকে এমনি ভাবে তাকিয়ে যায়। বোঝাই যাচ্ছে যে মানুষটার হৃদয়ে প্রেম বলে কোনো অভিভূতি ছিল না বলে হয়তো আমরাও জানতাম, থেও জানতো, মানিক বন্দ্যোপাধ্যায় জানতেন, হঠাৎ করে আনন্দের আগমনে তার হৃদয়ে চপলতা, বিচলতা, দিশেহারা ভাব প্রবল ভাবে ধরা পড়ে। আনন্দের সঙ্গে পরিচয়ের পর হিরম্বের অবাধ্য বিশ্লেষণ প্রিয় মন যথারীতি তার কাজ করে যায়। কিন্তু নিছক প্রেম, বিশুদ্ধ প্রেম, বিশ্লেষণহীন প্রেম যাকে বলে, তার সাধু জীবনে সেই প্রথম পায়। তাই চিরকাল প্রেমিকের যেমন মনে হয়, হিরম্বেরও তেমনি আকুল জিজ্ঞাসা, তোমার কাছে বসে আমার মনে হচ্ছে এতকাল তোমার সঙ্গে আমার কেন পরিচয় ছিল না। অবশেষে এই জায়গাতে এসে আমাদের মনে হয় হয়তো হিরম্বের জীবনে সত্যিকার প্রেম এসেছে, এবং এতদিনে হয়তো সত্যিকার ভালোবাসা তার হৃদয় এসেছে, এরকম একটা ধারণা হয়তো মনে পড়ে। আমাদের মনে হয় শেষ পর্যন্ত কি হয় দেখা যাক। আনন্দকে পেয়ে হিরম্বের প্রকৃত প্রেমের অনুভব প্রকাশ কতভাবেই না বইটাতে আছে, যেমন তাদের কথা বলা অর্থহীন, তাদের চুপ করে থাকা ভয়ঙ্কর। আরেকটা লাইন আছে, পরস্পরের কত অনুচ্চারিত চিন্তাকে তারা শুনতে পাচ্ছে, তাদের কত প্রশ্ন ভাষার রূপ না নিয়েও নিঃশব্দ জবাব পাচ্ছে। অদ্ভুত সুন্দর কিছু লাইন। আরেকটা লাইন আছে, এই কক্ষের বাইরে জ্ঞান নেই, সমস্যা নেই, প্রয়োজনীয় কিচ্ছু নেই, মানুষ পর্যন্ত নেই, কারণ ওই রুমের ভেতরে বা ওই কক্ষের ভেতরে শুধু তারা দুজন। এরকম দারুণ সুন্দর কিছু লাইনও আছে এখানে। আনন্দের প্রেমে পড়ার পরে হিরম্বের অনুভূতি, এতকাল হিরম্ব এক মুহূর্ত বিশ্লেষণ ছাড়া থাকতে পারেনি। আনন্দের সংস্পর্শে এসে সে জীবনের বিশ্লেষণ না করে সরাসরি জীবনের মধ্যেই প্রবেশ করেছে। সব বুদ্ধি বা মননের শেষ এই গন্তব্য। বুদ্ধি বা মননকে বাদ দিয়ে হৃদয় বা জীবনের সরাসরি স্বাদ গ্রহণ, এটাই হচ্ছে হিরম্বের চূড়ান্ত পরিবর্তন। সে ছিল আক্ষরিক অর্থে বুদ্ধিজীবী, কিন্তু এখন সে তার বিপরীত বিন্দুতে সে দাঁড়িয়েছে, হৃদয়বান হয়েছে। এবং হিরম্বের এই আমূল পরিবর্তনকে মানিক বন্দ্যোপাধ্যায় নির্দেশ করেছেন এভাবে, প্রেমকে হিরম্ব অনুভব করছে না, উপলব্ধি করছে না, চিন্তা করছে না, সে প্রেম করছে। এ তার নব ইন্দ্রিয়ের নবলব্ধ ধর্ম। লাইনটা কিন্তু আসলে অনেক বিশ্লেষণ ধর্মী, খুবই গভীর, যে এতদিন হিরম্ব প্রেমকে অনুভব করতো, উপলব্ধি করতো, চিন্তা করতো, বিশ্লেষণ করতো, কিন্তু এখন সেগুলো কিছুই করছে না, শুধু একটাই শব্দ লাইন, একটা তিনটাই শব্দ, সে প্রেম করছে। বোঝাই যাচ্ছে একেবারে সত্যি অর্থে প্রেমের গভীরে সে এখন ডুবে যাচ্ছে আনন্দকে পেয়ে। এদার নব ইন্দ্রিয় নবলব্ধ ধর্ম। তবে হিরম্বের এই চল্লিশটুতে এখানেই থেমে থাকিনি। উপন্যাসের দ্বিতীয় ভাগে তার এই পরিবর্তনের পর সে ক্রমশ আবার ফিরে তার বুদ্ধিবাদী দেয়। আপনি হয়তো ভেবেছিলেন হিরম্বের বদল হলো, সে অমানুষ হৃদয়হীন মানুষটা অবশেষে প্রেমের মধ্যে ডুবে গেল, কিন্তু না, দ্বিতীয় ভাগ এরকম হয়েছে। কিন্তু উপন্যাসের শেষ ভাগে এসে আবার আগের শিখ হলো, সে আগের হিরম্বের ভেতরে সে ঢুকে যাচ্ছে এবং আবার তার বুদ্ধিবাদী দায়ে শীতল কঠিন নিঃস্পৃহ জগতে সে চলে যাচ্ছে, এবং আবার তাই প্রেমকে নিয়ে সে ভাবছে, বিশ্লেষণ করছে এবং নিজে কি বোঝার চেষ্টা করছে, তাই নতুন একটা থিওরি সে তৈরি করছে প্রেমকে নিয়ে। বই থেকে বলছি, নারীকে নিয়ে একদিনের জন্যও যে খেয়ালের খেলা খেলেছে, তুচ্ছ সাময়িক খেলা, প্রেমের উপযুক্ততা তার ক্ষুণ্ণ হয়ে গেছে। মানুষের জীবনে তাই প্রেম আসে একবার আর আসে না, কারণ একটি প্রেমে মানুষের যৌবনকে ব্যবহার করে জীর্ণ করে দিয়ে যায়। হৃদয় বলে মানুষের কাব্যে উল্লিখিত একটি যে শতদল আছে, তার বিকাশ স্বাভাবিক নিয়মে একবারই হয়, তারপরে শুরু হয় ঝরে যাবার আয়োজন। সাধারণ হৃদয়, প্রতিভাবানের হৃদয়, সমস্ত হৃদয়ই অখণ্ডনীয় নিয়মের অধীন, কারো বেলায় এর অন্যথা নেই। এই সব জায়গাটা দেশ হিরম্বের এরকম একটা থিওরি মনে হয়। আর এর জন্য হিরম্বের হৃদয়ের ও জীবনের যে জাগরণ তা ক্ষণিকের, তারপরে সে আবার ফিরে যায় তার সে আগের গহ্বরে। উপন্যাসের দ্বিতীয় ভাগের শেষে যে হিরম্ব প্রেমানুভবের চূড়ায় উঠেছিল, সে আবার নেমে যায়। তার যে অসংযত স্পন্দন শুরু হয়েছিল আবার তা কেবল প্রাত্যহিক প্রয়োজনীয় স্পন্দিত হতে থাকে। এবং উপন্যাসের একদম শেষে
ক্ষণিকের এক কিছু কথা আছে হিরম্বির, কথাগুলো হচ্ছে এরকম। হিরম্বির বুক হিম হয়ে আসে, কোথায় সেই প্রেম? পূর্ণিমা তিথির এক সন্ধ্যায় এসে যা সৃষ্টি করেছিল, আজ রাত্রিটুকুর জন্য সেই অপার্থিব চেতনা যদি সে ফিরে পেত, এরকম তীব্র একটা আক্ষেপ হিরম্বির নিজের মুখেই আছে উপন্যাসের একদম শেষ দিকে। কোথায় সেই প্রেম? এইভাবে হিরম্বির যেখান থেকে শুরু করেছিল ঠিক আবার সেখানেই ফিরে গেছে। আবার সে হয়ে উঠেছে কেবল বিশ্লেষক, কেবল দর্শক, যে কেবল দেখে কিছু করে না, যে শুধু ভাবে, যে প্রেম করে না। এজন্যই সে পরিনৃত্যনত আনন্দকে আগুনে পুড়ে যেতে দেয় তার সামনে বসে থেকে, কেন ইতিমধ্যে আনন্দের সঙ্গে তার সম্বন্ধ ছিঁড়ে গেছে। আনন্দ এখন কেবল তার প্রাক্তন প্রেমিকা। এভাবে একদিন নারীর উমার আত্মহত্যার কারণ সে হয়েছিল, আবার আরেকদিন আনন্দের ও মৃত্যুর জন্য সেই দায়ী হয়। যে উপন্যাসের শুরুতে আমরা শুনেছিলাম একটি আত্মহত্যা সংবাদ, তার শেষ হলো আরেকটি আত্মহত্যায়। তফাত অবশ্য বিপুল এই দুই আত্মহত্যায়। উমার সঙ্গে হিরম্বির কোনোদিনই কোনো রকম হৃদয় সম্পর্ক স্থাপিত হয়েছিল বলে মনে হয় না, আর আনন্দের সঙ্গে তার জীবনে শ্রেষ্ঠ আত্মবিজয়ী সম্বন্ধ তৈরি হয়েছে। কিন্তু ফলাফল তো একই, যে তিনজন নারীর সম্পর্কে এসেছিল হিরম্ব, উমা, সুপ্রিয়া ও আনন্দ, এক হিসাবে তাদের তিনজনের জীবনকে সে ব্যর্থ করে দিয়েছে। এই তিনজনের দুজন করেছে আত্মহত্যা, আরেকজন অসুখী নারী বারবার আত্মসমর্পণ করে হিরম্বের মন জয় করতে পারেনি। কিন্তু আবার এক হিসাবে এদের প্রত্যেকের পরিণাম পৃথক। উমার জীবন অনেকটাই অস্পষ্ট থেকেছে, আমাদের কল্পনা করে নিতে হয়। আর সুপ্রিয়া সত্যই অসুখী, ব্যর্থ প্রেমিকা। আর আনন্দের আত্মাহুতি আত্মাহুতি নয়, আত্মবিজয়। প্রেমের পরিপূর্ণতার মুহূর্তে সে একদম শেষ মুহূর্তে আগুনে ঝাঁপ দেয়, আত্মহত্যা করে। প্রেমহীন জীবন সে আকাঙ্ক্ষা করে না। তিনটি নারীর জীবন যে ব্যর্থ করে দিয়েছে, সেই হিরম্বি কি নিষ্ঠুর ও পাশবিক? স্ত্রী ও প্রেমিকাদের প্রতি তার নিঃস্পৃহ শীতলতা থেকে ওরকম একটি ধারণা হয়তো করা যেতে পারে, কিন্তু অসম্ভব, কেননা হিরম্ব আশ্চর্য রকম সৎ। এবং এটা উপন্যাসে পুরোটা পড়লেই বোঝা যায় সে আশ্চর্য রকম সৎ এবং সত্যবাদী এবং স্পষ্টবাদী। ঠিক আছে, আমরা আবার মূল প্রসঙ্গে ফিরে আসি। হিরম্বের শুরু হয়েছিল বুদ্ধিবাদী বিশ্লেষণ মূলকতায়। আনন্দের সংস্পর্শে সে যে এতক্ষণ উজ্জীবিত হবে তা বিস্ময়কর, কিন্তু বিশ্বাস্যভাবে বিস্ময়কর। এতখানি বুদ্ধিবাদী বলেই সে হয়তো আনন্দের অভাব সান্নিধ্যে এতখানি বদলে গিয়েছিল। তার বুদ্ধিবাদিতায় প্রত্যাবর্তন তাই আবারই স্বাভাবিক। হিরম্ব যে জ্বলিষ্ণু চরিত্র সার উপন্যাসের পুরোটা জুড়ে, এটা আমরা বারবার পাই। এবং অবশেষে উপন্যাসটা যখন শেষ হবে আপনার মনে একটা প্রশ্ন জাগবে, এরকম হৃদয়হীনতায়, ভালোবাসাহীনতার মধ্যে ক্ষত বিক্ষত হতে হতে এভাবে কি তবে হিরম্বের জীবন কাটবে, বা এর সার্থকতা কোথায়, এর পূর্ণতা কোথায়, সত্যি এর প্রয়োজনীয়তাইটাই বা কোথায়? কেনই বা এরকম হয়, আর কেনই বা এভাবে উমা, সুপ্রিয়ার আনন্দ জীবন ব্যর্থ হয়ে যায়? আর সত্যি কি হিরম্ব কোনো দুশ্চরিত্র, নাকি সত্যিকার অর্থে আর অনেকের চেয়ে বেশি সৎ, শুধুমাত্র হয়তো নিয়তির বা তার ভেতরে প্রবৃত্তির বা এক অস্তিত্ববাদের চরম সংকটের মুখোমুখি এক আলোভাঙা নাবিক, যার জন্য হয়তো আপনার মায়া হবে, করুণা হবে, কারণ যে বুঝে গেছে তাকে দিয়ে জীবনে আর কোনোদিনই ভালোবাসা সম্ভব না, ভালোবাসার অনুভূতি যে হয়তো আর জীবনে কখনোই পাবে না, এই মানুষটার জন্য আপনার কি করুণা হবে, নাকি তার প্রতি রাগ হবে, ঘৃণা হবে? তিনজন নারীর জীবন ধ্বংস নষ্ট করে দেবার জন্যে কি হবে? বইটা পড়লেই হয়তো আপনি আপনার প্রশ্নের উত্তর পাবেন, কিন্তু আমার কাছে মনে হয় প্রশ্নের উত্তর আপনি কখনোই পাবেন না। হিরম্বকে কি আপনি ভালোবাসা করা যায়, নাকি ঘৃণা করা যায়? আসলে আমার কাছে মনে হয় এক নির্মম, এক নিয়তি ট্র্যাজেডির শিকার হিরম্ব, যে ভালোবাসাহীনতায় বা ভালোবাসার পূর্ণতার মাঝখানে দোলাচলেই দুলছে এবং আসলে কোনো দিকে শেষ পর্যন্ত যেতে পারছে না। গভীর আত্মবিশ্লেষণমূলক এবং মনস্তাত্ত্বিক একটা উপন্যাস, এবং আমার কাছে মনে হয় যে এখনকার যে সস্তা প্রেম, আমি তুমি তুমি আমি, মিস ইউ সো মাচ, লাভ ইউ সো মাচ, জানো, এই টাইপের সস্তা প্রেমের থেকে আসলে অনেক গভীর এবং সত্যিকারের প্রেমের এক একটা পরত খুলতে খুলতে যদি আরো ভেতরে আপনি গভীরে আরো যেতে চান, ততটা গভীরে গিয়ে সত্যিকার অর্থে যদি বোঝার ব্যাপার থাকে যে ভালোবাসার স্বরূপ বা একটা ভালোবাসার একটা প্রেমিক হৃদয়ের প্রতিকৃতি, এবং সেখানে কত বিচিত্র ঢেউ, কত বিচিত্র মূর্ছনা খেলা করে, এবং আরো গভীরে যদি যেতে চান, আরো গভীরে, আরো গভীরে, যে গভীরের হয়তো কোনো শেষ নেই, সেখানে গিয়ে হয়তো বুঝতে পারবেন হিরম্বের প্রকৃত প্রত্যয়টা, ভেতরে তার প্রকৃত সত্তা। সে কি আসলে প্রেমিক, নাকি অপ্রেমের শিকার, এক প্রেমহীন, ভাগ্য বিড়ম্বিত এক হতভাগা মানুষ? উত্তরটা আপনি খুঁজুন বইটা পড়ে। আমার অসাধারণ পছন্দের একটা বই দিবারাত্রি কাব্য, মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম লেখা উপন্যাস। আজকের উপন্যাস, আজকের ফেম লাইব্রেরি সেগমেন্ট এটাই ছিল। অনেক সময় নিয়ে বললাম, কারণ ওই যে আমার অনেক পছন্দের বললাম, আর আমি জানি না এই এত গুরুত্বপূর্ণ, বাংলা ভাষার অন্যতম গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে শ্রেষ্ঠ কাব্যধর্ম উপন্যাসটা কতটুকু আমি আপনার কাছে পৌঁছে দিতে পেরেছি, বোধহয় আমি চেষ্টা করেছি।
পড়লেই আমি সার্থক হবো। আপনি আপাতত আর কথা না বলে পরের গানটাতে চলে যাচ্ছি এবং SMS করার নিয়মটা বলে দিই। প্রথমে আরে লিখবেন স্পেস দিয়ে নাম ঠিকানা এবং তারপরে কথাটা পাঠিয়ে দিন 2323 এই নাম্বারটাতে। লালনের গান সুধা সিন্ধু এবং তার আগে ছিল যে গান সেটা হচ্ছে লিমনের একটা গান ঘর বাহির। আর আমার কাছে মনে হয় যে দিবারাত্রি কাব্য FM লাইব্রেরিতে যেটা ছিল আজকের উপন্যাস তারপরে গানটা বেশ বেশ ভালোই গিয়েছে বলে আমার ধারণা। তিনটা ভাগ আছে, আমি আগেই বলেছিলাম দিবারাত্রি কাব্যের প্রথম ভাগের, এবং প্রত্যেক ভাগেই একটা কবিতা দিয়ে শুরু হয়েছে। প্রথমটা পড়েছিলাম, দ্বিতীয় ভাগের যে কবিতাটা দিয়ে শুরু হয়েছে ওটা একটু পড়ি। দ্বিতীয় ভাগের নাম ছিল রাতের কবিতা। প্রেমী বন্ধু পঞ্জরের বাধা, আলোর আমার মাঝে মাটির আড়াল, রাত্রি মোর ছায়া পৃথিবীর, বাষ্পে যার আকাশের সাধা, সাহারার বালি যার ঊষর কপাল, এ কলঙ্কুশী মৃতা সাকির, শান্ত রাত্রি নীহারিকা লোকে, বন্দি রাত্রি মোর বুকে উতল অধীর, অনুদার সংকীর্ণ আকাশ, মৃত্যু মুক্তি দেয় না যাহাকে, প্রেম তার মহামুক্তি, নূতন শরীর মুক্তি নয় মুক্তির আভাস। এটা ছিল দ্বিতীয় ভাগের আগে, আর একদম শেষ ভাগ যেটা দিবারাত্রি কাব্য, তার আগে যে কবিতা ছিল সেটা ওই ফাঁকে তাহলে একটু পড়ে নেই। অন্ধকারে কাঁদেছে উর্বশী, গান পেতে শোনো বন্ধু শ্মশান চারিণী, মৃত্যু অভিসারিকার গান, সব্যসাচী আমি উপবাসী, বলি অঙ্গে ভস্ম মাখে সৃষ্টির শৈরিণী, হিমে তাপে মাগে পরিত্রাণ, সব্যসাচী আমি ক্ষুধাতুরা, শ্মশানের প্রান্ত ঘেঁষা উত্তর বাহিনী, নদী স্রোতে চলেছি ভাসিয়া, মোর সর্ব ভবিষ্যৎ ভরা ব্যর্থতার পরপারে, কে কহে কাহিনী মোর লাগি রহিবে বসিয়া। আর কিছু SMS পড়ে আমাকে নীলাভ্র জানিয়েছেন যে নীলাভ্র এবং তারপর SMS-টা আজিম, এবং এই দুজনের SMS পর পর এবং দুজনের SMS-এর বক্তব্য কিন্তু কাছাকাছি, কাকতালীয় ব্যাপার। নীলাভ্র জানিয়েছেন যে কয়েকদিন ধরে বারবার মনে হচ্ছে যে মানুষ অনেক নির্দয় প্রাণী এবং আমরা না কারো মনের অবস্থার কথা চিন্তা করি না অন্যের সমস্যার কথা ভাবি। আর আজিম জানিয়েছেন যে মাঝে মাঝে মনে হয় পৃথিবীতে কেউ কারো নয়, সময়ের প্রয়োজনে সবাই কাছে আসে আবার সময়ের ব্যবধানে দূরে চলে যায়, এটাই কি মানুষের পরিচয়। দুজনেই দেখা যাচ্ছে মানুষ মনুষ্য জাতির উপরে প্রচন্ড রকম রাগ এবং বিতৃষ্ণা, এবং দুজনের SMS ও পাশাপাশি এসেছে, কিন্তু দুজনের সাথে আমি তীব্র বিরোধিতা জানাচ্ছি এবং একদমই একমত না, অবশ্যই হৃদয়বান প্রাণী মানুষ। আর মাঝে মাঝে হয়তো বিচ্যুতি ঘটে, কিন্তু সেটা আমার কাছে মনে হয় যে সঠিক পথ থেকে বিচ্যুতি, বিচ্যুতি বিচ্যুতি সেটা সঠিক, মানে সেটা আসলে চিরায়ত পরিচয় নয়, চিরায়ত পরিচয় অন্যটা বলি ওটাকে বিচ্যুতি ধরা হয়। আর দেব আমাকে জানিয়েছেন কুড়িল থেকে যে মনটা নাকি ভার ভার হয়ে আছে এবং সারাদিন তোমায় ভেবে সোলসের এই গানটা শুনতে যাচ্ছেন। চেষ্টা করবো আপনার ভার ভার মনটাকে হালকা হালকা করে দেওয়ার জন্য। আমি শুনতে চান অনেকগুলো গান, এর মধ্যে অনেকগুলো গানই আছে, নাথিং ইজ গোনা চেঞ্জ মাই লাভ ফর ইউ, দ্যাটস মাই নেম, গুড বাই মাই লাভার এবং বীরের নাম, এইগুলো গান তিনি শুনতে চান। আজিমপুরের উর্মি, থ্যাংক ইউ আপু, আর লিসনারদেরকে আমি চেষ্টা করবো এগুলো শেয়ার করার জন্য। এবং ওয়ারা মগবাজার থেকে জানিয়েছেন যে তোমার খোলা হওয়া অথবা মায়াবুরু বিহারিনী। তুর্য আমাকে জানিয়েছেন হোস্টেলে থাকেন বলে শুনতে পান না রেগুলার এবং এক্সামও চলছে, তার মধ্যে লুকিয়ে ছুঁড়ে শুনছেন, থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। আর আপাতত SMS পড়ছি না এবং SMS করার নিয়মটা একটু বলে দিই। আপনার মোবাইলের SMS অপশনে যান, গিয়ে লিখুন RA অর্থাৎ রেডিও আমার সংক্ষিপ্ত রূপ RA, স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা এবং তারপর আপনার কথাটা বা গানের নাম আপনি যেটা শুনতে চান, বা যদি কাউকে ডেডিকেট করতে চান সেটা লিখে পাঠিয়ে দিন 2323 এই নাম্বারটাতে। বেদনা গানটার নাম, এবং এখন আর কোনো বেদনা না বাড়িয়ে চলে যাচ্ছে আমাদের পরবর্তী সেগমেন্টে। So
ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম করছি আজকের মুভি অফ দ্য উইক সেগমেন্টে। এবং আজকে আমি বলেছিলাম যে বেশ কয়েকটা সপ্তাহের চেয়ে এই সেগমেন্টগুলো হয়নি, আজকে সবগুলো মোটামুটি করার চেষ্টা করছি। এবং আজকে আরেকটা অসাধারণ সিনেমার কথা বলবো মুভি অফ দ্য উইক সেগমেন্টে। এটা হচ্ছে যুদ্ধ নিয়ে আরেকটা সিনেমা, এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে সারা পৃথিবী জুড়ে অসাধারণ সব সিনেমা বানানো হয়েছে, এবং এটাও তো সেরকম একটা ছবি, এবং যেটাকে বলা হয় যুদ্ধ নিয়ে নির্মিত সবচেয়ে শ্রেষ্ঠ ছবিগুলোর একটা, এবং গত শতাব্দীর শ্রেষ্ঠ ছবিগুলোর মধ্যে অন্যতম এটাকে বলা হয়। আর রাশিয়ান একটা ফিল্ম, দ্য ট্রেনস আর ফ্লাইং, এবং নামটা অনেকের কাছে হয়তো পরিচিত। 1957 সালে ছবিটা মুক্তি পেয়েছিল, এবং এখনো পর্যন্ত এটা সবচেয়ে বেশি আলোড়ন সৃষ্টি হয়েছে যুদ্ধের ছবিগুলোর একটা। এবং আইএমডিবিতে এটাকে র্যাঙ্কিং এ এটাকে মার্কস করা হয়ে দেওয়া হয়েছে 8.1। এটার ডিরেক্টর হচ্ছেন, 97 মিনিটের ছবি, 1 ঘন্টা 37 মিনিট, এবং মিখাইল কালাতোজভ হচ্ছেন এটা ডিরেক্টর। আর অরিজিনাল রাশিয়ান ভাষায় এটার নাম হচ্ছে লেতিয়াত জুরাভলি, এবং কাহিনী লিখেছেন ভিক্টর রজব, এবং এতে উল্লেখযোগ্য চরিত্র অভিনয় করেছেন তাতিয়ানা স্যামোলোভা, আলেক্সি বাতালোভ এবং ভাসিলি মার্কোভিরেভ। আর ডিরেক্টর তো বললাম মিখাইল কালাতোসভ, এবং দ্য মুভিটার নাম হচ্ছে দ্য ক্রেনস আর ফ্লাইং, 1957 সালের ছবি। এবং ছবিটার কাহিনীতে এবার আমি একটু প্রবেশ করি, সেটা হচ্ছে যে ছবির কাহিনী মূলত ভেরোনিকা নামের এক তরুণীকে নিয়ে। ভেরোনিকা রাশিয়ান একজন তরুণী, এবং বরিস তার প্রেমিক। দেখা গেল যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শুরু হলো এবং রাশিয়া আক্রান্ত হলো, তখন অনেকেই যুদ্ধে গেলেন এবং যুদ্ধে অংশগ্রহণ করলেন। তবে তার আগে আরেকটা জিনিস বলিনি, আমার কাছে মনে হয় যে আসলে পৃথিবীর সব দেশে যুদ্ধের চিত্রগুলোই মোটামুটি কাছাকাছি রকম। পরিবারগুলো ভেঙে যায়, কিছু মানুষ যুদ্ধে যায় এবং বাকিরা দিন গোনে, এবং কিছু মানুষ ফেরে, কিছু মানুষ ফেরে না, কিছু মানুষ অসহায় হয়ে যায় ফিরে আসার প্রতীক্ষায়। এই দৃশ্যগুলো আমার কাছে মনে হয়েছে পৃথিবীর সব যতগুলো দেশে যুদ্ধ হয়, এবং এরকম মানুষে মানুষে হানাহানি এবং মানবতা বিরোধী এরকম ব্যাপার স্যাপার চলতে থাকে সবগুলো দেশের তো কাছাকাছি। 1971-এ আমাদের দেশে এরকম ছবি ছিল, এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে এরকম ছবি ঠিক একই রকম, এবং এগুলোর সাথে হয়তো আমরা খুব বেশি পরিচিত এই পটভূমির সাথে। তো যেটা বলছিলাম সেখানে আবার ফিরে যাই, সেই বরিস যুদ্ধ যখন শুরু হলো এবং রাশিয়া যখন আক্রান্ত হলো জার্মানি দ্বারা দ্বিতীয় বিশ্বযুদ্ধে, তখন অন্য অনেকের সাথে বরিসও যুদ্ধে যোগ দিলেন, এবং তার প্রেমিকা ভেরোনিকা তার প্রতীক্ষায় দিন গোনা শুরু করলেন। এর মধ্যে একদিন বাইরে কাজে থেকে ফেরার পথে ফেরার পর ভেরোনিকা দেখলেন যে তার বাড়ি, যেখানে তার বাবা মা এবং তার ফ্যামিলি সবাই থাকতেন, বোমার আঘাতে সেই বাড়িটা লণ্ডভণ্ড হয়ে গেছে, এবং তার ফ্যামিলির মধ্যে কারো কোনো বিন্দুমাত্র চিহ্ন খুঁজে পাওয়া যাচ্ছে না। এবং সহজেই ধারণা করা যায় যে তার পরিবারের সবাই সেই বোমার আঘাতে নিহত হয়েছেন, এবং একদমই অসহায় হয়ে যায়। এমনিতেই তার পরিবারের সবাই এরকম একটা হঠাৎ বোমার আঘাতে সবাই মৃত, এবং তার প্রেমিক বরিস যুদ্ধে গেছেন, কবে ফিরবেন তারও কোনো ঠিক নেই। এরকম অসহায় অবস্থায় সে বাধ্য হয় একটা অন্য একটা পরিবারের আশ্রয় নিতে, এবং ফিওদর ইভানোভিচ নামের একজন ডাক্তার, তার প্রেমিক বরিসের বাবা, সেই বরিসের যার প্রেমিক যুদ্ধে গেছে তার বাবা, তখন তার সেই সন্তানের প্রেমিকাকে বলে তার কাছে সে থাকতে, এবং তখন ভেরোনিকা সেখানে আশ্রয় নেয়, এবং এভাবে কাহিনীটা আগাতে থাকে। এর মধ্যে যেটা আবার দেখা যায় সেটা হচ্ছে যে সেই পরিবারের আরেকজন সদস্য, এবং সে আবার ভেরোনিকার প্রতি প্রচন্ড রকম আকর্ষণ বোধ করে, এবং তাকে কন্টিনিউয়াসলি কনভিন্স করার চেষ্টা করে তাকে বিয়ে করার জন্য, বা তার প্রতি একটা, তার সাথে একটা রিলেশন করার জন্য। কিন্তু ভেরোনিকা একেবারেই তার বরিসের জন্য প্রত্যেকটা দিন প্রত্যেকটা রাত প্রতীক্ষায় কাটায়, যুদ্ধ শেষ করে আবার বরিস আসবে এবং তারা আবার একত্রে একসাথে বাকি জীবন একসাথে কাটাবে, দারুণ একটা জীবন হবে, এরকম একটা স্বপ্ন বুকে নিয়ে বরিসের প্রতীক্ষা করতে থাকে ভেরোনিকা। এবং যেহেতু সেই পরিবারের সেই সদস্যটা মার্ক, যার নাম মার্ক, যখন বুঝতে পারে যে ভেরোনিকাকে কনভিন্স করা সম্ভব হচ্ছে না, তখন সে একদিন জোর করে তার ইচ্ছার বিরুদ্ধেই তার লালসা চরিতার্থ করে, এবং তখন বাধ্য হয়ে লজ্জা কিংবা অপমানে ভেরোনিকা মার্ককে বিয়ে করতে রাজি হয়, এবং এছাড়া তার তখন আর কোনো উপায় থাকে না। এবং এটা আবার অন্য কেউ যেহেতু জানে না, সবাই ভাবে যে ভেরোনিকা বিশ্বাসঘাতকতা করেছে তার প্রিমিং বরিসের সাথে, এবং যুদ্ধে চলে গেল আর কবে ফিরবে ঠিক ঠিকানা নেই দেখে সে মার্ককে বিয়ে করেছে, এবং সবাই তাকে তখন বিশ্বাসঘাতী নিয়ে এরকম একজন হিসেবেই ভাবতে থাকে। কিন্তু সত্যি আর অর্থে ভেরোনিকা কারোর কাছেই খুলে বলতে পারে না যে আসলে ব্যাপারটা কি বা কতটা মনকষ্টে সে আছে। এবং আরেকজনের গৃহিণী হয়েও বা আরেকজনের স্ত্রী হয়ে সে মনে মনে বরিসের প্রতীক্ষা করেছে, যুদ্ধ শেষ করে সে অবশ্যই ফিরে আসবে এবং আবার তাকে দেখবে, এই আশা সে প্রতিদিনই বুকের মধ্যে লালন করতে থাকে। আর এভাবে দেখা যায় যে আস্তে আস্তে যুদ্ধর একদম শেষ প্রান্তে যুদ্ধ এসে পৌঁছায়, এবং একটা সময় যুদ্ধ শেষ হয় এবং রাশি বা মিত্রবাহিনীর কাছে জার্মানি পরাজয় হয়। এবং এর মধ্যে আবার বরিসের কথা একটু বলি, বরিস যুদ্ধ শুরু হবার কিছুদিন পরেই আসলে মারা যায়, এবং তার সহযোদ্ধা একজনকে বাঁচাতে গিয়ে, শুধুমাত্র তার জীবনটা বাঁচাতে গিয়ে সহযোদ্ধার জীবনটা বরিস মৃত হয়। কিন্তু এই খবর কেউই জানে না,
তাই সেজন্য ভেরোনিকার মতো অনেকেই হয়তো তার জন্য প্রতীক্ষা করতে থাকে, যদিও অনেক আগে চলে গেছে বরিস পৃথিবী ছেড়ে। তাই যুদ্ধ যখন শেষ হয় এবং একটা দিন তারিখ ধার্য হয় যে ওই দিন ওই শহরের ওই এলাকার সমস্ত মানুষ যারা যুদ্ধে গিয়েছিলেন সব সৈনিকরা ফিরে আসবেন, যারা বেঁচে আছেন যুদ্ধজয়ী সব বীর সৈনিকরা, একটা রেল স্টেশনে। এবং ঠিক ওই দিনটাতে সবাই জমায়েত হয় ওই রেল স্টেশনে, কারণ সবার মনেই একটা আশা, মায়ের আশা যে তার সন্তান ফিরে আসবে, সন্তানের আশা তার বাবা ফিরে আসবে, এবং এরকম স্ত্রী বা প্রেমিকার আশা তার ভালোবাসার মানুষটা ফিরে আসবে। সবাই এরকম ক্ষীণ আশা নিয়ে বা প্রবল আশা নিয়ে দূরদূরবুকে রেল স্টেশনে ওই দিন জমা হয়, যেদিন ওই ট্রেনটা আসার কথা যুদ্ধ ফেরত সৈনিকদের নিয়ে। এবং দেখা যাচ্ছে যে অনেকেই নানা রকম উপহার সামগ্রী বা অনেক কিছু নিয়েই সেখানে হাজির হয়, এবং সেই ভেরোনিকা বরিসের জন্য যে দিনগুণ ছিল সে স্টেশনে হাজির হয় অনেকগুলো ফুল নিয়ে, যে সবগুলো সে বরিসকে দেবে। এবং ট্রেনটাই সর্বশেষে থামে, দূরদূর বুকে সবাই অপেক্ষা করতে থাকে যে কে এলো, কেউই তো জানে না যে কে বেঁচে আছে কে মরে আছে, সবাই শুধু প্রতীক্ষার জন্য তীব্র প্রতীক্ষায় ব্যাকুল হয়ে স্টেশনে দাঁড়িয়ে আছে অপেক্ষা করছে। এবং একজন একজন করে সৈনিকরা ট্রেন থেকে নামতে থাকে, কিন্তু বরিসের দেখার পাওয়া যায় না। এবং অবশেষে সেই সহযোদ্ধা বরিস যার জীবন বাঁচাতে গিয়ে শহীদ হয়েছে, সেই সহযোদ্ধা খুঁজে খুঁজে তার ফ্যামিলিকে বরিসের ফ্যামিলিকে খুঁজে বের করে, এবং তার কাছ থেকে ভেরোনিকা জানতে পারে যে বরিস আর বেঁচে নেই। এবং শেষ দৃশ্যটা আসলে খুব হৃদয় বিদারক, এবং সে যখন এটা জানতে পারে যে যার জন্য সে এতগুলো দিন অপেক্ষা করেছে বরিস সে আর বেঁচে নেই, তখন যে ফুলগুলো সে বরিসের জন্য নিয়ে এসেছিল সে ঠিক করে যে ফুলগুলো ফেলেও দেবে না, সেবা নষ্টও করবে না। যে যোদ্ধারা যুদ্ধ জয় করে ফিরে এসেছে এবং বিজয়ী সৈনিক, সে ঠিক করে সবাইকে প্রত্যেককে একটা করে সেই ফুলগুলো দেবে যেগুলো বরিসকে দেওয়ার জন্য নিয়ে এসেছিল। এবং তাই তখন সে যে যুদ্ধ জয় করে সৈনিকরা ট্রেন থেকে নামছে সবাইকে একটা একটা করে ফুল দিয়ে যায় হাসি মুখে, ভেতরের কষ্ট শুধুমাত্র সেই হয়তো জানে। এবং এভাবেই ছবিটা শেষ হয়, এবং একদম শেষ দৃশ্যটা আরো 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 হৃদয় বিদারক। এক ঝাঁক বক বা সারস পাখি আকাশ দিয়ে উড়ে যাচ্ছে, এবং তারা হয়তো শীতকালে অন্য কোথাও গিয়েছিল আশ্রয়ের জন্য, শীত শেষে আবার তারা ফিরে আসছে, ঠিক ওই যুদ্ধ জয়ের সৈনিকরা যেরকম ফিরে আসছে। কিন্তু একটা পাখি বা একটা মানুষ ফেরে না, এবং তার জন্য অপেক্ষা থাকা ভেরোনিকা তার কষ্ট ভেতরে রেখে ভালোবাসার ফুলগুলো সে বীর যুদ্ধজয়ী সৈনিকদের একটা একটা করে দিয়ে যায়। অদ্ভুত একটা সিনেমা, এবং আমার কাছে মনে হয় বা আমার কাছে না শুধু ফিল্ম ক্রিটিক সবাই বলেছেন ওয়ান অফ দ্য বেস্ট ফিল্মস এভার দ্য ক্রেনস আর ফ্লাইং। আশা করি যারা সিনেমা পছন্দ করেন, ভালো সিনেমা, তারা দেখবেন রাশিয়ার এই ছবিটা। আর আপাতত SMS করার নিয়মটা বলে দিই, প্রথমে আরে লিখবেন স্পেস দিয়ে নাম ঠিকানা এবং তারপরে কথাটা, আর পাঠিয়ে দিন 2323 এই নাম্বারটাতে। শুনছি পিঙ্ক ফ্লয়েডের গান উইশ ইউ ওয়্যার হিয়ার, আমার কাছে মনে হয় যে এই সেগমেন্টে পরে এই গানটি পারফেক্ট। এদিকে অনেক বন্ধু SMS পাঠিয়েছেন এবং অনেকক্ষণ তাদের SMS পড়া হয়নি, প্লিজ রেগে যাবেন না, কিন্তু হ্যাঁ রেগে গেলেন তো হেরে গেলেন। আমাকে সুফ্রেশ কাটো থেকে জানিয়েছেন শুনতে ভালো লাগছে, এবং 2006 রিলিজড একটা মুভি দেখলাম দ্য প্রেস্টিজ, সিম্পলি অসাম, এবং হিউ জ্যাকম্যান এবং ক্রিশ্চিয়ান বেল, এটা নিয়ে কোনো একদিন বলবো আমি মুভি অফ দ্য উইক সেগমেন্টে। ভালো সিনেমা দ্য প্রেস্টিজ, স্পেশালি যারা ম্যাজিক পছন্দ করেন তাদের জন্য। আর লিখেছেন এরপরে আমাকে তিনি গ্রিন রোড থেকে ফয়সাল মাছ রাতে চাঁদ, যদি এই গানটার জন্য তুমি খুবই উতলা হয়ে যাচ্ছে, আমি চেষ্টা করবো গানটা আজকের মধ্যে প্লে করার জন্য, প্লে লিস্টে ছিল কিন্তু গানটা। অবনীল আমাকে জানিয়েছেন মিরপুর থেকে, বইটা অনেক অসাধারণ ছিল যেটা বললে, মানিক বন্দ্যোপাধ্যায় আমারও সবচেয়ে প্রিয় লেখক। এবং তুলে জানিয়েছেন হ্যাপি নিউ ইয়ার, হোপ দ্য স্টার্টিং অফ দ্য ইয়ার ইজ অ্যাজ ওয়েল অ্যাজ ড্রিম, টুডে ইজ মাই ফ্রেন্ড মুনমুন'স বার্থডে, সো হ্যাপি বার্থডে টু ইউ মুনমুন, তুলি ফ্রেন্ড। আর রীতিদা চিরংথে জানিয়েছেন আগামী 6 জানুয়ারি তারও জন্মদিন, সো হ্যাপি বার্থডে টু ইউ, এবং তার খুব ফেভারিট একজন মানুষ তাকে খুব বেশি ইগনোর করছে, জন্মদিনের আগে যেন এটা না হয় এটা আমাদের প্রত্যাশা। রাশেদ ফ্রম আইভিয়া হোস্টেল লিখেছেন যে পাল্লে রবি ঠাকুরের একটা গান শোনাও, আনন্দধারা বহিছে ভুবনে, এই গানটা শুনতে যাচ্ছেন
রাশেদ জানি না এখন আমাকে শুনছে কিনা, যদি এখনো শুনে থাকো তাহলে আওয়াজ দাও, তাহলে আমি চেষ্টা করবো গানটা প্লে করার জন্য। আর সুধন আমাকে জানিয়েছেন ওয়েস্ট মালিবাগ থেকে, হিরম্বোর ক্যারেক্টারটা সত্যি তাকে ভাবিয়ে তুলছে এবং তার কাছে অনেক রহস্যময় মনে হচ্ছে, তবে ওভারঅল বইটা ভালো লেগেছে গল্পটা। রাশেদ ফ্রম নারায়ণগঞ্জ জানিয়েছেন গল্পটা অনেক হৃদয়স্পর্শী বিচিত্র ছিল এবং অবশ্যই বইটা তিনি কিনবেন, এবং এটা হলেই আমি সার্থক যে যে মুভিগুলোর কথা বলি বা যে বইগুলোর কথা বলি সেটা যদি আপনারা পড়েন বা দেখেন তখনই মনে হবে যে না এইগুলো করা সার্থক হচ্ছে, আদারওয়াইজ নট। এবং নাবিহা জানিয়েছেন তিনি অনেক বেশি খুশি, আজকে দিনটা নাকি দারুণ ছিল বিকজ অফ দ্য ফ্রেন্ডস, বিকজ শি হ্যাজ গট সাম অ্যামেজিং ফ্রেন্ডস, এবং তিনি জানিয়েছেন একটাই কথা বলেছেন, ফ্রেন্ডস আর লাইফ, ইজন্ট ইট? ইয়া রাইট, ইউ আর রাইট, সেরকম ভালো ফ্রেন্ড হলে এরকম সত্যি মনে হতে পারে। এবং আজকে আমি একটা কবিতা পড়েছিলাম পাবলো নেরুদার কবিতার অনুবাদ, যেটার নাম ছিল দূরে চলে যেও না, সেটার ওই যে একটা লাইন ছিল না যে শীতল এক শূন্য স্টেশনে, ওই লাইনগুলোর ইংলিশ ভার্সনটা একজন লিখে পাঠিয়েছেন, নাম ঠিকানা নেই। ডোন্ট গো ফার অফ, নট ইভেন ফর এ ডে, বিকজ আই ডোন্ট নো হাউ টু সে ইট, ডে ইজ লং অ্যান্ড আইল বি ওয়েটিং ফর ইউ অ্যাজ ইন অ্যান এম্পটি স্টেশন হোয়েন ট্রেনস আর পার্কড অফ সামওয়্যার এলস অ্যাসলিপ। সুন্দর, ইংলিশটাও সুন্দর, বাংলাটাও সুন্দর হয়েছে। এবং আপাতত এস এম এস না পড়ে চলে যাচ্ছি পরের গানটাতে। তবে এস এম এস করার নিয়মটা হচ্ছে প্রথমে আর এ, রেডিও আমার শর্টেস্ট ভার্সন, আর এ স্পেস দিয়ে নাম ঠিকানা এবং তারপরে কথাটা বা গানের নামটা, আর পাঠিয়ে দিন 2323 এই নম্বরটাতে। চোখ দুটো আমার কাছে নেই, ওরাই কৃষ্ণকুলের পেছনে ছুটেছে, কালো শক্তি আর জামরং আগুয়ে গড়া, মেয়েটি আগুন আগুন, আমার রক্তেও আগুন, তাহাদের সাথেই আমি যাই। সোনা রং এক মেয়ে ঈশ্বর প্রদত্ত যত দ্রষ্টব্য ধুলিয়ে চলে গেলে আমার লোলুপ মুখ ঢেউয়ের মতন পিছু ছোটে, তাহাদের সাথে আমি যাই। কিন্তু কোথাও না গিয়ে তোমাকে না দেখেও হে দূরতমা, আমার শোনিত প্রবাহ আমার অনিঃশেষ চুমু শুধু তোমার গন্তব্যেই ছোটে। তুমি আমার কৃষ্ণকলি, তুমি হেলেন, তুমি স্থূলাঙ্গি আমার, তুমি ক্ষীণাঙ্গি, তুমি কুচ্ছিত আমার, তুমি সুন্দরী, তুমি সোনার মেয়ে, তুমি রূপার, মাটি শস্য সমুদ্র জলে গড়া তুমি যে আমার, তোমার সৃষ্টি আমার দুবাহুর জন্যে, তোমার সৃষ্টি আমার চুম্বনের জন্যে, তোমার সৃষ্টি আমার হৃদয়ের জন্যে। আবারও পাবলো নেরুদা, ওয়েলকাম ব্যাক টু ড্রিমস অ্যাভিনিউ ওয়ান্স অ্যাগেইন, এন্ড দিস ইজ ইরাজ অ্যাগেইন। আর শুনছিলাম একটু আগে কোল্ডপ্লের গান ইয়েলো, এবং তার আগে ছিল অবসকিউরের গান মাঝরাতে চাঁদ যদি আলো না বিলায়। এদিকে আমাকে আয়েশা ধানমণি থেকে জানিয়েছে এবং আরও একজন লিখেছেন, তারা সবাই জানিয়েছেন যেটা আজকে চতুর্থ 4th January ছিল আখতারুজ্জামান ইলিয়াসের মৃত্যুবার্ষিকী, এবং আমার এটা অনেকবার বলেছে যে আমার অসাধারণ রকম ভালো লাগে আখতারুজ্জামান ইলিয়াসের লেখা এবং বাংলা ভাষার শ্রেষ্ঠ সাহিত্যিকদের একজন। তারিখটা আমার মনে ছিল না আজকে, তো আজকে যদি আমি আগে জানতাম তাহলে আজকের এফএম লাইব্রেরি সেগমেন্টে তার কোনো লেখা নিয়ে করতাম, কোনো সমস্যা নেই। আগামী সপ্তাহের এফএম লাইব্রেরি সেগমেন্টে আখতারুজ্জামান ইলিয়াসকে নিয়ে তাহলে একটা ট্রিবিউট দেবো, সেটা এই মুহূর্তে ভাবছি। আর আমাকে সাকের যাত্রাবাড়ি থেকে জানিয়েছেন, 2 বছর আগে তোমাকে শুনেছিলাম এবং এখনো তুমি আছো আমি জানতাম না, অনেক পুরনো স্মৃতি, অনেক পুরনো ভালো লাগা মনে পড়ে গেল। অল রাইট, এরকম পুরনো বন্ধুদের এস এম এস পেলে আমার এরকম মনে পড়ে যায়, যেমন আজকে মেটাল শিরিনের এস এম এস পেয়ে যেটা বললাম। আর মানবী ধানমণি থেকে জানিয়েছেন যে তার মানবকে, তোমাকে যত দেখি ভাবি কে তুমি, কি তুমি, কেন তুমি এমন, তুমি যাই হও মন বলে তুমি আমার, আমি ছাড়া তোমাকে কে বুঝবে, কে ভাববে, কে ভালোবাসবে। খুবই আবেক্ষণ এস এম এস, খুবই খুবই। আর জেনিফার আমাকে জানিয়েছেন এফএম লাইব্রেরিতে আজকে মানিক বন্দ্যোপাধ্যায়ের দিবারাত্রি কাব্য নিয়ে বলেছিলাম এবং তিনি সেই বই ওই সেগমেন্টটা নিয়ে লিখেছিলেন যে বইটা বলার জন্য ধন্যবাদ এবং এতটা গভীর হয়তো এই বইটা না পড়লে যেতে পারবেন না। ঐশী আমাকে জানিয়েছেন তিনি এফএম লাইব্রেরি সেগমেন্ট নিয়ে লিখেছেন এবং আজকেরটা তারও ভালো লেগেছে। এবং জেনিও লিখেছেন যে কতবার মানিক বন্দ্যোপাধ্যায় জীবনে পড়েছি তাতে তাকে কলম পেশা মজুর বলা হতো এবং এটাই ছিল তার জীবিকা, এবং থ্যাঙ্কস এটা নিয়ে বলার জন্য আজকে। আর কলাবাগানের ইতি আমাকে লিখেছেন যে অসাধারণ লাগলো এফএম লাইব্রেরি সেগমেন্টটা এবং থ্যাঙ্কস সেটা জানানোর জন্য, এবং তিনি এই উপন্যাসের কথা শুনেছিলেন কিন্তু পড়েননি এবং এখন ভাবছেন সত্যি সত্যি পড়বেন। আর পিঙ্ক আমাকে জানিয়েছেন যে তিনিও লিখেছেন ওই এফএম লাইব্রেরি সেগমেন্টের কথা এবং অঞ্জন দত্তের গান শুনতে চেয়েছিলেন, আর বেলুড়ের নভিন ক্যান ইউ প্লিজ প্লে আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, আর সেগুন বাগিচার মেয়েদের শুনতে চেয়েছিলেন কামিং ব্যাক টু লাইফ বাই পিঙ্ক ফ্লয়েড। তবে আপাতত এগুলোর কোনোটাই না, আপাতত শুনবো একটা শ্রীকান্তর গান।
ওয়েলকাম ব্যাক ফর দ্য লাস্ট টাইম। আর শুনছিলাম একটু আগে শ্রীকান্তর গান, আমি খোলা জানালা, তবে জানালাটা এখন বন্ধ করে দিতে হবে কারণ শোয়ের সময় একদমই শেষ হয়ে গেছে। আর জানালাটা এমনিতেও বন্ধ করতে হবে শীতের রাত, সুনিশ্চয় আগে থেকে বন্ধ আছে। আর একেবারে কম্বলে নিচে গুটিসুটি করে ঢুকে যান এবং দারুণ একটা রাত কাটুক সেই প্রত্যাশা করবো। আর অনেকগুলো এসএমএস ছিল এবং পড়তে পারছি না বলে খারাপই লাগছে, ক্ষমা প্রার্থনা করা ছাড়া এই মুহূর্তে আপাতত আর কিছু করার নেই। কারণ সময় এক দস্যু এবং সময় এক নির্মম চাবুক নিয়ে বসে থাকে, এবং যে চাবুকের হাতে ক্ষত বিক্ষত হওয়া ছাড়া আমাদের আসলে কারোর কিছু করার থাকে না, এবং শুধুমাত্র আফসোস করে যেতে হয়, আক্ষেপ করতেই হয়। তবে আমরা আক্ষেপ করবো না, আমরা বরঞ্চ আত্মতৃপ্ত হবো এটা ভেবে যে 3 ঘন্টা আমরা একসাথে ছিলাম এবং আমাদের নিজেদের কিছু কথার কান একেবারে নিজেদের করে ভাগাভাগি করতে পেরেছি, এটাই বা কম কি। আর সেই ভালো লাগা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি, এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। ইনশাল্লাহ আগামী সপ্তাহে আবার কথা হবে। আর যেহেতু আজকে পুরো সজোরে পাবলো নেরুদা ছিল, আমার কাছে মনে হয় যে তার আরেকটা ব্যর্থ আবৃত্তি না হলে সেটা ভালো হবে না। যে কবিতাটা পড়বো সেটা হচ্ছে, আমার স্বপ্নের ভেতর তোমার স্বপ্ন নিয়ে শুয়ে থাকো। তুমি এখন আমারই, আমার স্বপ্নের ভেতর তোমার স্বপ্ন নিয়ে শুয়ে থাকো। ভালোবাসা, বেদনা, কাজ সবকিছু ঘুমাক এখন, অদৃশ্য চাকায় ভর করে এগোচ্ছে রাত। নিদ্রিত গনগনে কয়লার মতো বিশুদ্ধ তুমি আমার সাথে অবিচ্ছিন্ন। আমার স্বপ্নের সাথী হয়ে অন্য কেউ ঘুমাবে না প্রিয়া। তুমি যাবে, আমরাও সময়ের সমুদ্রের সাথে মিশে যাব। চিরসবুজ, চির সূর্য, চির চাঁদ তুমি, তুমি ছাড়া এই ছায়া ঘেরা পথে আমার অন্য সঙ্গী নেই। তোমার দুহাতের কোমল মুঠো এখন শিথিল, হাতে যেন ভাটার টান, ধূসর ডানার মতো তোমার মুদ্রিত চোখ। আমি এগোতে থাকি, তুমি তোমার মধ্যে যে অতল জল বয়ে চলেছ আমি তার স্রোতে ভেসে যাই। রাত, পৃথিবী ও ঝোড়ো হাওয়া একাকার হয়ে তাদের নিয়তি নির্মাণ করে। তোমাকে ছাড়া আমি আমি নই, শুধু তাই নয়, তোমার স্বপ্ন সে তো আমি, একমাত্র আমি। শুভরাত্রি।